ওকে, আজকে 9 নভেম্বর আমাদের বিসিএসএবি ট্রাস্টি ওয়েবিনার আজকে হচ্ছে ডে 22 আর ল্যাব হচ্ছে আমাদের 17-18। ওকে, তো 17-18 এর হচ্ছে যে আমরা হচ্ছে যে 17 থেকে কিছু 18 থেকে কিছু মানে আমরা যেটা চাচ্ছিলাম ওইটা একটু মিক্স করে আমরা আগান যাব, হ্যাঁ, যাতে আমরা যাতে ওই যে সকালের বিষয়ের সাথে ব্যালেন্স করতে পারে কিছু টপিক এইভাবে একসাথে কভার করার চেষ্টা করব। এই জন্য বলছি কি 17-18। ওকে, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিচ্ছি ডে 17-18, দেখি তো একটু কভার করা যায়। আমি প্রিভিয়াস ডে থেকে আমাদের সিএসএস ইমেজ ইনডেক্স ফাইলগুলো কপি করলাম, কপি করে ডে 17-18 নিয়ে আসলাম, দিয়ে দিলাম, শেষ। রান করে দেখি কি আছে। আচ্ছা, এগুলো নিলাম একটু, হ্যাঁ, এখন দেখি যে আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম ওগুলো একটু দেখে চলেন। আমি এই কোডগুলো একটা এডিটর ওপেন করে নিই, এডিটর মিনস আমরা ইউজ করতেছি কি নোটপ্যাড প্লাস প্লাস, এটা ওপেন করে নিই। হ্যাঁ, আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছিলাম, কালার নিয়ে আলোচনা করছিলাম, বর্ডার মার্জিন পেডিং কন্টেন্ট বক্স মডেল নিয়ে আলোচনা করছিলাম, রাইট, বক্স মডেল নিয়ে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা টেক্সটের কিছু হচ্ছে যে কি টাইপোগ্রাফি রিলেটেড কিছু কাজ আমরা করতেছিলাম, আমরা যেটা শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। আমরা লাস্ট ক্লাসে আমরা লাস্টে কাজ করতেছিলাম কি নিয়ে, টাইপোগ্রাফি নিয়ে, রাইট, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হচ্ছে যে আপনি বলতে পারেন যে এক কথা টেক্সট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং। আমরা টেক্সট কে অ্যালাইনমেন্ট করা শিখছিলাম, টেক্সট কে ডেকোরেশন করা শিখছিলাম, টেক্সট কে ট্রান্সফর্ম করা শিখছিলাম। এগুলা নিয়ে তো আর কারো কোনো আইডিয়া ধারণা নাই, ঝামেলা নাই। ওকে ওকে, নেক্সট পেজে আসেন চলেন। প্রথমে যেটা আছে টেক্সট ইনডেন্টেশন, এটা আমরা একটু দেখে চলেন। হ্যাঁ, টেক্সট ইনডেন্টেশন এটা আসলে কি, এই ইনডেন্টেশন ওয়ার্ডটার সাথে কি আপনারা পরিচিত? ইনডেন্ট এটার সাথে পরিচিত? আচ্ছা, এখন আমি বলবো যে হচ্ছে আপনারা অলরেডি জানেন হচ্ছে যে ইনডেন্ট বা ইন্ডেন্টেশন কি, এটা অলরেডি আপনারা জানেন। একটু দেখেন, এই যে আমরা এই কোড লেখার সময় প্যারেন্ট চাইল থেকে যে একটা স্টেপটি ডান দিকে সরাচ্ছি, এটা হচ্ছে কি ইনডেন্টেশন বা ইনডেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি ইনডেন্টেশন, ক্লিয়ার? আচ্ছা, এখন আবার দেখেন তো টেক্সটের মধ্যে আসলে ইনডেন্টেশনের কাজটা কি। আমরা বিভিন্ন নিউজ অথবা বিভিন্ন ব্লগ সাইটে গেলে দেখবেন যে প্রথম একটা প্যারার প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটা দেখুন একটু দূর থেকে শুরু হচ্ছে, এরকম দেখছো কখনো? হ্যাঁ, এটা হচ্ছে যে ইনডেন্টেশন। ওকে, এখন মনে করেন যে এটা একটা প্যারার কি শুরুতে আছে একদম, আমি চাচ্ছি এই লেখাটা একটু দূর থেকে শুরু হবে, মানে একদম এই এলাইনমেন্টে শুরু হবে না আর কি, শুধুমাত্র প্রথম লাইনের প্রথম ওয়ার্ডটা বা প্রথম লাইনটা একটু দূর থেকে শুরু হবে। তাহলে আমরা ইউজ করবো কি টেক্সট ইনডেন্টেশন। এই পি এর মধ্যে আমরা সব কাহিনি ঘটাচ্ছিলাম, সেই পি এর মধ্যে চলে যাই আমরা, চলেন পি। আমরা কালার চেঞ্জ করে দিই, অনেকে কালার আমরা দেখতে পাচ্ছি না এটার জন্য আসলে। আচ্ছা, কালার ইউজ করে দিলাম, কালার পিকচারটা একটু নেই। আমরা যে নেটে কালার পিকচার আবিষ্কার করছি এটার সাথে আপনাদের পরিচয় করা দিব। কন্ট্রোলার এটা হচ্ছে অল্টার এক্স দিলে এটা কালার পেয়ে যায়, এবারে কপি দিয়ে গেলে চলে আসে এটা। হ্যাঁ, এটা আমি শেষের দিকে এটা পরিচয় করা দিব, এটা কোথায় পাবেন কিভাবে নেবেন, হ্যাশ দিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, চেঞ্জ হয়ে গেছে না কালার? আচ্ছা, ওকে ওকে, দেখেন দেখেন এখানে আমি দিলাম কি টেক্সট ইনডেন্ট, ইচ্ছা কতটুকু দিবেন। আমি দিলাম মনে করেন যে 100 পিক্সেল, দেখেন তাহলে 100 পিক্সেল। ও যে শুধুমাত্র কি প্যারার প্রথম অংশগুলা, এগুলো সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল পি ছিল, সবগুলো এক একটা ইন্ডিভিজুয়াল কি ছিল, এদের আলাদা আলাদা পি। আর এটা হচ্ছে কি পি এর জন্য সিলেক্টর, পি সিলেক্টর মানে কি সব পি এর জন্য এটা পাবে, দ্যাটস ওয়াই সবগুলো প্যারার প্রথম লাইনটা কি এক স্টেপ দূর থেকে শুরু হয়েছে। এক স্টেপ বলতে এটা আসলে আমি যতটুকু এখানে দিচ্ছি ভ্যালু দিচ্ছি ততটুকু থেকে দূর থেকে শুরু হলো, ক্লিয়ার সবাই? ওকে, আমি অন্য পিগুলো বাদ দিয়ে দিই, শুধু একটা পি রাখি। হ্যাঁ, রাখার দরকার নাই তাদের এই। এবার আমি যদি আরেকটু কমাতে পারতে তাহলে পারবো না, মনে করেন আমি একটু কমালাম 50 পিক্সেল। ওকে, ইন্ডেন্ট নিয়ে কারো কোনো সমস্যা? ট্যাব ট্যাব আপনার স্পেস ট্যাব বুঝেন গ্যাপ, আপনার হচ্ছে ইন্ডেন্ট যা দিবেন যত পিক্সেল দেবেন তত পিক্সেল কি গ্যাপ হবে, প্রথম লাইনটা অতটুকু গ্যাপ দূরত্ব থেকে শুরু করবে,
অটোমেটিক্যালি প্রথম লাইন ইন্ডেন্ট প্রথম লাইন থেকে শুরু হবে। হ্যাঁ আর আমি যদি আন্ডারলাইনটা বাদ দিয়ে দিই এই ওকে আচ্ছা এরপরে দেখেন কি আছে স্যার লেটার স্পেসিং এটা ইম্পর্টেন্ট লেটার স্পেসিং দেখেন একটা লেটার থেকে একটা লেটার কতটুকু দূরত্ব থাকলে বা কাছাকাছি থাকলে বা দূরে দূরে থাকলে লেখাটা দেখতে ভালো লাগবে সেটা হচ্ছে কি লেটার স্পেসিং কিভাবে করুন এটা দেখেন এখানে যদি আমরা বলি লেটার স্পেসিং আমি ধরলাম কি বেশি দিলাম 10 পিক্সেল তাহলে ঘটনা কি হয় একটা লেটার থেকে একটা লেটার কি 10 পিক্সেল দূরে সরে যাবে ওকে এরকম মতই সেম ইম্পর্টেন্ট আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে কি ওয়ার্ড স্পেসিং ওয়ার্ড স্পেসিং তো ভালো ইম্পর্টেন্ট যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু হবে এটা আমরা চাইলে কি ডিফাইন করে দিতে পারবো কিভাবে দেখেন তো এই যে ওয়ার্ড স্পেসিং ইউজ করার মাধ্যমে হ্যাঁ ওয়ার্ড স্পেসিং এখানে এসে লিখেন ওয়ার্ড স্পেসিং দিল 10 পিক্সেল তাহলে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব হবে কত 10 পিক্সেল তাহলে এটা কমে যাচ্ছে এখন তাহলে এটা বেশি ছিল এইখানে এরকম থাকার কারণ হচ্ছে কি জাস্টিফাইটা বাদ দিয়ে দিই তাহলে ঠিক মতো আসবে এই আমি দেখেন তো বলি যে এখানে 20 পিক্সেল আর বাড়লো না স্পেসটা হ্যাঁ এবার এখন হচ্ছে আপনার দেখতে হবে যে কোনটা দিলে আপনার কি স্পেসটা ভালো লাগে ওটা আপনি দিবেন কমাবেন বাড়াবেন যেটা খুশি করেন তাহলে চাইলে আপনি ওয়ার্ড স্পেস আপনি দিতে পারবেন ওকে লেটার স্পেস লেটার দুটো লেটারের মাঝে ফাঁকা করবে আর ওয়ার্ড স্পেস দুটো ওয়ার্ডের মাঝখানে ফাঁকা করবে এটা খেয়াল রাখতে হবে দেন হচ্ছে যে লাইন হাইট আসে আমরা লাইন হাইট জিনিসটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা টাইপোগ্রাফির বা লিখে 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 বা টেক্সট কি সুন্দর করার জন্য স্ট্যান্ডার্ড সাইজ বাই ডিফল্ট টাই মানে ভালো লাগে থাকতে বাট একটু 1 দিতে পারেন বড় জোর বাই ডিফল্ট ভালো হয়ে যাবে দিচ্ছি আগে লাইন হাইট একটু দেখি আমরা প্লিজ সবাই চলেন লাইন হাইট এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট এটা লাইন হাইট হ্যাঁ লাইন হাইট দিলাম এখানে আমি বলতেছি না জাস্ট দিচ্ছি আগে দেখি তারপরে বুঝাবো হ্যাঁ লাইন হাইট আমি দিলাম 3 লাইন হাইট 3 অনেক গ্যাপ আসছে না আচ্ছা আর একটা ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করার দেখছি আমরা কত কালকে খেল আছে ওকে ফাইন হ্যাঁ এই যে পি এর উপরে গেলাম মাফাটা নিলাম আর এদিকে হচ্ছে আমাকে এটা দেখাচ্ছে দেখা যায় এই যে লাইন হ্যাট কি থ্রি দেখাচ্ছে এখন আমি এখানে করলাম টু কমতেছে উপরে করলাম ওয়ান আর কমছে লাইন হ্যাট মানে এক লাইন এক লাইন দূরত্ব এর উপর বদলাম কি জিরো এটা আসলে ঘটনাটা কি ঘটতেছে এটা এটা একটু বুঝান দেখেন এই যে লাইন হাইট ডিপেন্ড করে কার উপর এই যে এখানে কি আছে ফন্ট সাইজ আছে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ 30 পিক্সেল ইকুয়াল টু 1 অর্থাৎ আপনি ফন্ট সাইজ যা দিবেন সেটার রেশিও হচ্ছে কি লাইন হাইট ফন্ট সাইজ যা দিবেন সেটার রেশিও হচ্ছে কি লাইন হাইট আমি যদি লাইন হাইট 1 দেই তাহলে ফন্ট সাইজের ডিফল্ট সাইজ সেটা নেবে আর যদি আমি যদি লাইন হাইট 2 দেই তাহলে ফন্ট সাইজ যেটা আছে সেটার কি দ্বিগুণ ওকে আমি যদি ফন্ট সাইজ দি 1.5 তাহলে আমার ফন্ট সাইজ যা আছে তার কি দেড় গুণ এক গুণ আর একটার কি হাফ আমি যদি 3 দিই তাহলে ফন্ট সাইজ যা আছে তার কি তিন গুণ ক্লিয়ার সবাই লাইন হেডটা আমরা তাহলে আবার কিভাবে দিতে পারি লাইক হচ্ছে কি 20 পিক্সেল এভাবে দিতে পারি বা হচ্ছে মানে পিক্সেল তো দিতে পারি আর কি আমরা হ্যাঁ তবে আমার মতে সবচেয়ে ভালো উপায় লাইন হেডের সেটা হচ্ছে কি ফন্ট সাইজ যেটা থাকবে সেটার উপরে বেস করে রেশিও অনুযায়ী কি বাড়ানো যখন এটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মনে করেন আমার 1.5 এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ যে আপনার সরি কোথায় দিলাম এটা এখানে আসে স্ট্যান্ডার্ড সাইজ বলতেছি কি 1.5 কেন 1.5 বলতেছি আমি দেখেন যেটা ফন্ট সাইজ আছে
30 পিক্সেল বা যে কোনো অ্যামাউন্ট এখানে, হ্যাঁ সেটা সমস্যা হচ্ছে কি ওয়ান, আর ওয়ান হচ্ছে বা হচ্ছে যে ফন্ট সাইজটা আছে তার চেয়ে কি কিছুটা বেশি, এরকম একটা স্ট্যান্ডার্ড হচ্ছে, এইরকম একটা মেজারমেন্ট হচ্ছে কি স্ট্যান্ডার্ড, বা ওরকম দিলে জিনিসটা সুন্দর লাগবে। আমরা তো একটু দেখি, দেখেন এটা এখন ভালো লাগছে দেখতে। ওকে তাহলে এখানে কত পাচ্ছি আমরা লাইন একটা, যেটা ফন্ট সাইজ তার চেয়ে কি আর হাফ গুণ বেশি, মানে টোয়েলভ ধরলে দেড় গুণ বেশি। ক্লিয়ার এটা সবাই? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এখন আপনি বলতে পারেন যে আমি এভাবে না দিই আমি এভাবে দিব, দিতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু ঝামেলাটা হবে কখন জানেন, মনে করেন ফন্ট সাইজটা কমলো বা বাড়লো, মনে করেন ফন্ট সাইজ হয়ে গেল এখন মনে করেন 16 পিক্সেল, তো 16 পিক্সেলের জন্য এই লাইনটা কিন্তু অনেক বেশি। ওকে আবার যদি মনে করেন ফন্ট সাইজ হয়ে গেল আপনার হতে পারে যে 100 পিক্সেল, আবার 100 পিক্সেলের জন্য এটা খুবই কি কম, তাহলে জিনিসটা কি হয় যদি আমার এই ফন্ট সাইজের উপরে বেস করে লাইনটা যদি রেশিও অনুযায়ী চেঞ্জ হয় তাহলে ব্যাপারটা ভালো। এই জন্য এখানে সবসময় 1 2 3 ভাবে ইউজ করুন। 1 মানে কি ফন্ট সাইজ যা থাকবে একদম বরাবর, আর 1.5 মানে যেটা আছে তার চেয়ে কি দেড় গুণ, তাহলে একটু এটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে যায়। দেখেন এখন আমার কি ফন্ট সাইজ যাই হোক না কেন এটা কোনো কিছু ম্যাটার করে না, আমার এটা খেয়ালে রাখতে হবে না, অটোমেটিক্যালি আমার সিস্টেম ওটারে কি কনভার্ট করে নেবে। এটা ভালো লাগে জিনিসটা না, আমার লাইনারটা ওইটাই অটোমেটিক্যালি কি ক্যাপচার করে নিয়ে নেবে। ক্লিয়ার সবাই? এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1.5, আপনারা অলওয়েজ 1.5 এখানে ইউজ করতে পারেন, বাট বাড়ানো কমানো ইচ্ছা আপনাদের, বাকিটা ক্লিয়ার সবাই? এটা নিয়ে বুঝে নেই কেউ আছেন না, সুন্দর, আমার কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না আর। হ্যাঁ ওকে, এরপরে দেখেন এরপরের এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে কি টেক্সট শ্যাডো। এটা ডিজাইনের জন্য, মানে আপনার রেগুলার হচ্ছে যে লেটার স্পেস, ওয়ার্ড স্পেস, ইন্ডেন্টেশন এগুলা লাগতে পারে না লাগতে পারে, কিন্তু লাইনারটা কি আপনার রেগুলারই লাগবে একদম। একই সাথে এই জিনিসটা রেগুলার না লাগলেও এটা ডিজাইনের জন্য খেয়াল রাখতে হবে, ডিজাইনিং পার্ট এটা। বাট এগুলোর মধ্যে যে আমরা যেগুলো শিখলাম এগুলোর জন্য মধ্যে এই যে কালার অ্যালাইনমেন্ট ডেকোরেশন ট্রান্সফর্ম দেন হচ্ছে কি এই লাইন হাইট এগুলো রেগুলার একদম লাগবে, এগুলো একদম সবসময়। আচ্ছা এরপর হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোটা আমরা ডাব্লিউসি স্কুলে যাই একদম, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো, টেক্সট, এটা মানে সিএস অ্যাডভান্স সিএস আছে, এই যে টেক্সট ইফেক্ট। হ্যাঁ টেক্সট ইফেক্ট কি বাচ্চা আমরা দেখেন তো, শ্যাডো শ্যাডো সরি টেক্সট ইফেক্ট না শ্যাডো, শ্যাডো থেকে দূরে জিনিস পাচ্ছি আমরা, এই জন্য এটা পরে আনছি। একটা পাচ্ছে হচ্ছে টেক্সট শ্যাডো, আরেকটা পাচ্ছে হচ্ছে বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো বক্স শ্যাডো। আমাদের যে টপিক এখন টাইপোগ্রাফি সেটার সাথে এটা মিলতেছে, আর এটার সাথে হচ্ছে বক্স শ্যাডোটা মিলতেছে, এই জন্য দুটো একসাথে আমরা কি শিখে ফেলবো। ওকে আর দেখেন এটা একটা ইমেজ, ইমেজের ওরা বলছে কি একটা বক্স, তাহলে ইমেজের চারপাশে কি দিচ্ছে শ্যাডো দিচ্ছে, আর এটা টেক্সট, টেক্সট চারপাশে শ্যাডো দিচ্ছে, এটা বোঝা যাচ্ছে শ্যাডো যা আছে এখানে। ওকে ফাইন, আমরা এইভাবে শ্যাডো আমরা দিতে পারবো, খুবই ইজি ব্যাপারটা। চলেন আমরা একটু দেখি। হ্যাঁ এই এটার মধ্যে এই যে পি গুলো আছে না, এই পি এর মধ্যে আমরা শ্যাডো দিয়ে দিব। চলেন আপনারা বুঝতেছেন সবাই, দিলাম টেক্সট শ্যাডো, প্রথমে একটা কালার দিয়ে রাখি, দিলাম হচ্ছে যে এটা কি আছে এখানে, দিলাম টমেটো, এরপরে হচ্ছে দিকে একটা আর্ট ফোর্ডে আসে একটু কিছু নাই, এরপরে দিলাম আমার যে 2 পিক্সেল কিছু হয় নাই, 2 পিক্সেল আবার দিলাম, কিছু ঘটছে কি ঘটছে, যেটা আমার লিখা আছে আমি আবার এখান থেকে দেখাই। হ্যাঁ এখান থেকে দেখলে একটু অন টাইমে চেঞ্জ হবে আর কি আমাদের, না দেখেন জিনিসটা চোখে সমস্যা হয়েছে, এই যে বুঝতে পারছো না, দেখেন এই 2 পিক্সেল বুঝেন, 2 পিক্সেলটা আমি বাড়াচ্ছি, 10 পিক্সেল দিলাম, কি বুঝতেছেন বলেন তো, এটা অ্যাকচুয়ালি শ্যাডো না, আসলে আমার হচ্ছে যে লেখাটা আছে ওটা একটা মিরর বেরোচ্ছে একদম প্রদীপ ছবি, দেখেন তো সেম টু সেম না। হ্যাঁ যদি মিরর মন না হয় তাহলে এখানে যে কালারটা আছে না ওই কালারটা আমি নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এই দেখেন তো সেম টু সেম না একদম। আচ্ছা তার মানে এটা কি মিরর হচ্ছে আসলে এখানে। আচ্ছা এরপরে দেখেন এখানে প্রথম বুঝলাম কি মিরর হচ্ছে, পরেরটা বুঝেন একটু, এই যে 14 পিক্সেল যেটা আছে না মাঝখানে ভ্যালু দেখা দেয়, পিছন থেকে দেখতেছেন সবাই,
আচ্ছা দেখেন, মনে করেন দেখতেছেন, দেখেন লাইনারটা একটু বাড়াই, হ্যাঁ এই নিচে দিকে নামতেছে না, ওয়েট। আর এটাকে আমি বললাম হচ্ছে -10, ওই সেম ভ্যালুটাই কোথায় গেছে এখন উপরে। তাহলে দেখেন আমি যখন হচ্ছে যে দ্বিতীয় ভ্যালুটাকে +10 দিচ্ছি বা 20 বা কি সাইডে 20 দিই, তাহলে ভালো বোঝা যাবে -20 দিচ্ছি এটা কি উপরে যাচ্ছে, আর আমি যখন কি +20 দিচ্ছি তখন কি আমার নিচে আসছে, মিররটা তো নিচে হচ্ছে +-, হ্যাঁ। দেখেন আমি হচ্ছে দ্বিতীয় ভ্যালুটাকে যখন কি প্লাস ভ্যালু দিচ্ছি আমার কি মিররটা নিচের দিকে হচ্ছে আর নেগেটিভ ভ্যালু দিলে টপের দিকে হচ্ছে। এবার এটা একটু দেখেন, এদের 20 দিলাম, শুধু 20 পজিটিভ 20 +20 +20 যখন দিচ্ছি এটা রাইট সাইডে সরতেছে, ডান দিকে সরতেছে, আর লেফট যখন হচ্ছে নেগেটিভ 20 দিচ্ছি তখন দেখেন কি হয় বাম দিকে সরতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে বলেন তো, আমি টেক্সচারের মধ্যে প্রথম যে ভ্যালুটা আসবে এটা যদি পজিটিভ দিই তাহলে শ্যাডোটা আমার যাবে কি ডান দিকে, আর যদি নেগেটিভ ভ্যালু দিই সেখানে শ্যাডোটা যাবে কি বাম দিকে, প্লাস ভ্যালু দিলে ডান দিকে আর মাইনাস ভ্যালু দিলে বাম দিকে। আর পরের যে ভ্যালুটা আছে এটা যদি প্লাস ভ্যালু দেই তাহলে শ্যাডোটা নিচে আসবে, আর যদি নেগেটিভ ভ্যালু দিই শ্যাডোটা টপে যাবে। ক্লিয়ার? আমি দুটোই পজিটিভ ভ্যালু দিলাম কিন্তু এটাকে শ্যাডো এখানে কিন্তু হয় না জিনিসটা, রাইট? শ্যাডো মানে হচ্ছে 1 কেটা ব্লার হওয়া এখানে অ্যাকচুয়ালি, বুঝছেন? এই যে এটা পরে যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা যদি আপনি দেন মানে 5 পিক্সেল, এখনই আমার এখানে যে ক্লিয়ার লেখাটা আছে না রেড কালারের এটা ব্লার হয়ে যাবে, এই এটাই শ্যাডো, কথা বোঝা যায়? এবার যদি মনে করেন হচ্ছে যে আমি এখানে এটা বেশি বেশি ব্লার হয়ে গেছে না, হ্যাঁ এই বেশি বেশি ব্লারটা একটু কমাই দেন, আমি 2 দিলাম, ওকে। আর দেন এগুলা একটু দূরে দূরে হচ্ছে তো এগুলো একটু কাছে কাছে নিয়ে যাই, লাইক মনে করা হচ্ছে এটা দিলাম কত 10, এটা বলে দিলাম কি 10, একটু কাছে গেল তাই ভিতরে কি ভালো লাগছে, রাইট? এবার তাহলে এটা আরো কাছে নিয়ে যেতে পারেন আপনারা, লাইক হচ্ছে যে কি 3 পিক্সেল এই ডিপেন্ড করে ডিজাইনের উপরে। দেখেন এই ভাবে ভালো লাগছে জিনিসটা, একটা শ্যাডো শ্যাডো ভাব আসছে। এবার আপনি যে বলেন প্রথম অ্যামাউন্টটা কি লেফট রাইট, পরের অ্যামাউন্টটা কি টপ বটন, টপ বটন আমি দিলাম মাইনাস দিলাম, এবার দেখেন ওকে ক্লিয়ার জিনিসটা? তাহলে তিনটে ভ্যালু কিভাবে কাজ করে, প্রথমটা কি লেফট রাইট, পরেরটা টপ বটন, পরেরটা কি ব্লার ব্লার, আর পরেরটা কি কালার। এটা হচ্ছে একটা টেক্সচারের ব্যাপার স্যাপার, ক্লিয়ার এটা সবাই? এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে কি, এই যে ভ্যালুটা আছে না এটা যদি কপি করে আপনি যদি পাশে এভাবে কমা দিয়ে যদি আবার দিয়ে দেন তাহলে এটা আবারও কাজ করবে, কারণ এটা ক্যারেক্টার মোটা হয়ে গেছে না আগে থেকে, ডার্ক হয়ে গেছে না, সিঙ্গেল কি ডাবল হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন আমি এটার বলে দিলাম কি মাইনাস, এটার বলে দিলাম মাইনাস, তাহলে দেখেন একবার শ্যাডো হচ্ছে কি ডান দিকে, একবার শ্যাডো হচ্ছে বাম দিকে, একবার শ্যাডো হচ্ছে বটম, একবার শ্যাডো হচ্ছে কি টপে, আর একবার হলো টমেটো, আর একবার দিলাম মনে করেন যে গ্রিন টমেটো, যে আর কোন কালার আছে মাই দেন তো হিজি বিজি হিজি বিজি। আচ্ছা ওকে, বাট কাজ হচ্ছে কি না দেখেন, অন্য কোনো কালার দিই লাইক টমেটো দিয়ে দিই দুই পাশে, ওকে ওরা কি করছে এরা, এটা এটা করবেন, চলেন আমরা করি এটা, এই যে এটা হচ্ছে এটা, হ্যাঁ আমরা অলরেডি ওখানে আছি, এই যে আমাদের কালার আছে না কালারটা আপনি করে দেন হচ্ছে কি হোয়াইট, শেষ 0 মানে ব্ল্যাক, এই দেখেন আমাদের প্রজেক্টরের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, যদি ফন্ট সাইজ একটু বাড়ায় দেন, তারপরে যদি ফন্ট ওয়েট দিয়ে দিন একটু, আর ফন্ট ওয়েট করছিলাম ফন্ট ওয়েট কি কি করছিলাম বলতো, ফন্ট ওয়েটে আচ্ছা না গুলো করবো দেখেন, ওকে আচ্ছা আচ্ছা বাদ দেন বাদ দেন, ঝামেলা করেন না, ওকে ওকে এবার আসেন, এটার হচ্ছে একটা ব্ল্যাক করে দিই আমরা, হ্যাঁ দুটোই কি ব্ল্যাক, এই
ভালো আছে এটা আবার যদি আপনার যদি মনে হয় যে না আমার দুই দিকে লাগলে ভালো লাগছে আপনি একদিকে দেন ওরা মানে দুই দিকে দিছে ওরা একদিকে দিছে একদিকে একদিকে দিছে ওরা ব্লার হলো 4 পিক্সেল আমরা ওদের ট্যাগ করে 2 2 আর 4 এই ঠিক আছে সুন্দর ক্লিয়ার সবাই টেক্সচার হয়ে গেল শেষ এরপর আসুন বক্স ছাড়া এদিকে কিছু বক্স আছে না এখানে ওয়েলকাম 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 এই বক্সগুলোর মধ্যে আমরা অ্যাপ্লাই করে চলেন এই সেম জিনিসটা নিলাম সেম এটা নিয়ে আর কারো কোনো অভিযোগ আছে আচ্ছা এটা খুব কাদের একটা জিনিস সুন্দর একটা জিনিস এগুলো দিয়ে কিন্তু খুব ভালো ভালো ডিজাইন করা কিন্তু যায় আপনারা যদি এগুলো ভালো করে যদি মেমোরাইজ করতে পারেন পরবর্তীতে কাজে আসবে আর ভালো লাগতেছে না সেম জিনিসটাকে আমি কপি করলাম কপি করে নিয়ে যাচ্ছি বক্সের কাছে কোন একটা বক্সের কাছে এগুলো এত বক্স গুলো না আচ্ছা এই এখানে দিচ্ছি আমি টেক্সচার না জাস্ট এখানে বলে দিলাম কি বক্স এই দ্যাট অ্যাড টু ডিফারেন্ট আর কোনো ডিফারেন্ট নাই দেখেন হয়ে গেল না আচ্ছা এখন হচ্ছে যে টেক্সট তো খুব ছোট জিনিস আর বক্স বড় এই জন্য ছোট ভ্যালু দিলে এখানে ভালো বোঝা যায় না এই 2.20 করে দেন এবার দেখেন দেখবে হ্যাঁ এবার হচ্ছে যে এই যে 10 পিক্সেল যেটা আছে না এটা হচ্ছে কি ব্লারের কি ক্যাপাসিটি এটা এটা যদি বাড়ান 10 পিক্সেল এর আমি করলাম হচ্ছে কি 40 করলাম এটারে এটা হলো কি 40 করলাম এবার দেখেন ওকে এটা হচ্ছে কি বক্সটা আসতেছে এবার আমি এগুলা কমাচ্ছি এবার আরো হচ্ছে এবার আপনি যদি মন চাইতে না দুই দিকে আমি দিব না আমি শুধু একদিকে দিব তাহলে এরকম ওকে এরপর যদি আপনি এগুলো আরো কমান ডায়ামিটার 5 করে দিলাম এটা আর কি 5 করে দিলাম ওকে আর তাহলে এই শ্যাডোটা এটা আর কি সাইজ করতে পারেন আর একটু লাইক 30 দিব আর 20 কিছু দিলে ক্লিয়ার হচ্ছে হচ্ছে তাহলে বক্স শ্যাডো আর টেক্সচার মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে বক্সের মধ্যে শ্যাডো আসতেছে একটা কি টেক্সচারের মধ্যে শ্যাডো আসতেছে আর আরেকটার প্রপার্টি হচ্ছে কি বক্স শ্যাডো আর একটা প্রপার্টি হচ্ছে কি টেক্সচার শুধুমাত্র ওই বক্স আর টেক্সট এই পার্থক্য শুধু একটু আর প্রসেস কমপ্লিটলি কি সেম দেখ বক্সগুলো কিন্তু ভালো লাগছে আগে থেকে পারবেন এটা আপনারা স্যার এখানে 5 পিক্সেল 5 পিক্সেল 20 পিক্সেল আছে এখানে কি আর একটা বের করতে পারেন না আমি আরেকটা ভ্যালু জানি টোটালি আলাদা নিয়ে নেন না আপনি তাহলে তো হচ্ছে কেন আরেকটা ভ্যালু নিয়ে কোন দিকে ভ্যালু দিবেন এটার আপনি তারপরে তো এই যে হচ্ছে এই যে হচ্ছে তো জি হ্যাঁ 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 ও এ দিয়ে আলফা এটা পরে বুঝি আমরা আর দেখুন পরে হ্যাঁ ওটা অপাসিটি করতেছে ওটা পার্ট জিনিস আপাতত এইভাবে বুঝি আমরা হ্যাঁ জি যদি আমি মানে লেফট রাইট টপ রাইট টপ করব হ্যাঁ যে গুলো একটা লেভেল বাদ দেন হ্যাঁ সেক্ষেত্রে কি আসে দেখি কি আসে ওখানে না স্যার কোথায় কোথায় এটা এটা দেখি পাবেনা সেভ না ওনা এই যে হ্যাঁ চলে আসছে দুই দিকে ওকে আর আচ্ছা যে আমি যদি আরেকটা ডাবল দিই তাহলে হচ্ছে কি হয় আমার যে দুইটা পোর্শন দুই দিকে থেকে এখানে কি কম কম লাগতেছে না এই দুইটা দিকে এই দুইটা দিকে আমি কি আর কম কম লাগবে না হ্যাঁ আর আরেকটা যদি ভ্যালুগুলো বাড়াই দিই তাহলে কি ওই আমার ব্লাডটা বেশি হবে এইগুলো বাড়ালে আর এই দুটো বাড়ালে ওই লেফট রাইট আমার টপ বটমে যে হচ্ছে আমার ভ্যালুগুলো যাচ্ছে এগুলো আর কি বেশি বেশি লাগবে আর কি
ওকে স্যার এগুলো যদি ইংরেজি অ্যাপ্লাই করি তাহলে কি স্যার কোনো সমস্যা হবে না না এটা হচ্ছে যে কোনো বক্সের মধ্যে আপনি এটা ইউজ করতে পারেন इवन আমাদের টেক্সট লিখতে নিচে ও টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করেন এই দেখেন দেখেন মানে এটা আসবে বক্স আকারে আসবে আর টেক্সট সেটে আসবে কি টেক্সট আকারে देखें कार समस्या छिलो ওকে একটু লিখতে হবে নিকুল হ্যাঁ আমি যে ইমেজ যেটা আছে না ইমেজ ইমেজের মধ্যে এই বক্সটা দিয়ে দিচ্ছি দেখেন হ্যালো হ্যাঁ এই ক্লাসে পেরাতে দেখেন দেখা যায় আসছে যে আর বিশেষ না তাহলে একটু ছোট করে দাঁড়ান ওকে 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 দেখেন তো ভালো লাগছে দেখ দেখেন এটা ভালো লাগছে না ইমেজটা ওকে এটা গেল কি টেক্সচারে বক্সেরও ডান এটা এগুলার অনেক পোস্ট আছে এই টেক্সচারে বক্সেরও দিয়ে আপনি ডিজাইনকে অনেক বেশি চেঞ্জ করে ফেলা যায় অনেক সুন্দর জন আসা যায় এগুলা এগুলা খেয়াল রাখবেন এরপর একটা এখানে আসে ফন্ট সাইজ ফন্ট স্টাইল ফন্ট ওয়েট ফন্ট সাইজ ফন্ট স্টাইল ফন্ট ওয়েট অলরেডি আমরা ফন্ট সাইজ সম্বন্ধে জানি কিন্তু এই ভ্যালুগুলো কি দেখছেন আগে এগুলা আর ফন্টস কি বলছিল আমরা ফন্ট সাইজটা 15, 20, 30, 40 ফন্টস কার জন্য ইউজ হয় বলেন তো কালার কার জন্য ইউজ হয় টেক্সট এর জন্য ওকে এবারে দেখেন ফন্ট স্টাইল এটা কিন্তু কাদের জিনিস দেখেন নরমাল ইটালিক অবলিক এগুলা কি জিনিস আবার আমরা হচ্ছে যে আই ট্যাগ বা ইএম ইউজ করলে কি হয় এটা বাগার টেক্সট পায় না এরকম বাগার লাগে যদি আসে বা এড্রেস ইউজ করলে বাগার টেক্সট আসে ইটালিক টেক্সট আসে ওটার মধ্যে যদি আপনি লিখেন ফন্ট স্টাইল নরমাল তাহলে দেখবেন যে ইটালিকটা নরমাল হয়ে যাবে আবার যদি মনে করেন যে পি ট্যাগ इनिशियल আচ্ছা এরপর দেখেন এটা যদি আমার এই কোন একটা আমার কাছে যদি ইয়া থাকে আই থাকে এটার মনে করেন যে আই এটা এখানকার জন্য কি আই তাহলে এটাও কি আই বাড়িভর কি থাকবে বাঘা থাকবে রাইট বাঘা হ্যাঁ আচ্ছা এই বাঘাটার যদি বলেন যে হচ্ছে কি ফন্ট স্টাইল নরমাল তাহলে দেখবেন যে এটা হয়ে যাবে কি নরমাল দেখা দেন ওকে ফাইন তাহলে আমরা খুব সহজে এগুলো আঁকা বাঁকা করতে পারবো কোনো সমস্যা নাই ক্লিয়ার আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা এটা আবার আগের মতো করে দেই অবলিক একটা আছে এটা একটু ইউজ করে দেখি এটা কি কয় এটারে অবলিক ওকে ফন্ট স্টাইল অবলিক কোনটি আছে ইটালিকের মত না নরমাল ইট অবলিক কি ইটালিকের মত এখানে বাগ হয়ে গেছে আর ইটালিক দিয়ে এখানে একই একই सेम ঠিক আছে তাহলে ফন্ট স্টাইল দিয়ে কি হয় আমরা বাগা ডেস্ক্রিপশন সাদা করতে পারবো সাদাকে বাগ করতে পারবো শেষ না এবারে যে ফন্ট ওয়েট এটা ইম্পর্টেন্ট ফন্ট ওয়েট ওই যে একটাকে বলছিলাম এটা করাই নাই আমরা আগে মানে এই বেসের জন্য হয় না আর কি হ্যাঁ ফন্ট ওয়েট ফন্ট ওয়েট হচ্ছে কি ফন্ট ওয়েট বলতে কি বুঝি আমরা অ্যাকচুয়ালি ফন্টের পুরুত্ব ঘনত্ব এটা কতটুকু মোটা কতটুকু চিকন
ওকে এবার আমরা যদি বলি যে কোন একটা মোটা টেক্সট লাইক হচ্ছে যে h1 h2 এটার মধ্যে যদি বলি ফন্ট রেট নরমাল তাহলে মোটাটা হয়ে যাবে কি চিকন টেক্সট এরপর p বা i যেগুলো দেখলাম এড্রেস এটা উচ্চ চিকন টেক্সটের মধ্যে যদি বলি ফন্ট রেট বোল্ড বা বোল্ডার এগুলো হয়ে যাবে কি মোটা আর যদি লাইটার বলি এটা হচ্ছে কি ও নরমাল হচ্ছে আরেকটা চিকন এরকম একটা বিষয় এরপর কি দেখেন কি আছে নাম্বার তাহলে নরমাল বুঝলাম বোল্ড বুঝলাম বোল্ডার বুঝলাম লেটার বুঝলাম তাহলে নাম্বারটা কি হ্যাঁ নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 এরকম একটা হিসাব নিকাশ ওকে চল আমরা একটা অ্যাপ্লাই করি চলেন এই যে এটা টেক্সট আছে না এই টেক্সট নিয়ে আর আমরা হিসাব নিকাশ না করি আর পরে আসি আমরা এটা মানে টেক্সটের মধ্যে বাদ দেই টেক্সটের অফ করতেছি বক্সের অফ করতেছি এই এটা হলো আমাদের নরমাল টেক্সট হ্যাঁ এই যে এখানে আছে এটারে করে দিলাম হচ্ছে কি আবার কালো করে দিচ্ছি এই ওকে এখন এটাকে মোটা মোটা আছে না একটু এটা মোটা মোটা কেন হয়েছে তাহলে ফন্ট রেট কত আছে এখানে 600 এটা কিছু যদি না থাকে তাহলে এটা কি চিকন টেক্সট হ্যাঁ এটা আমি নরমাল করে দিই এটা বাদ দিয়ে দিই এই একদম নরমাল কোনো এটার মধ্যে কোনো ঝামেলা নাই ওকে আর আমি এখানে বলতেছি কি ফন্ট ওয়েট 400 কোনো চেঞ্জ আছে নাই এরও বলছে কি নরমাল এটা চেঞ্জ না এটা বলতেছে কি বোল্ড মোটা বললাম কি 600 কোনো চেঞ্জ তাহলে 400 ইকুয়াল টু নরমাল 600 ইকুয়াল টু বোল্ড 400 ইকুয়াল টু নরমাল 600 ইকুয়াল টু বোল্ড এবারে এখানে করলাম হচ্ছে কি 800 কোনো চেঞ্জ নাই এরও বললাম কি বোল্ডার চেঞ্জ নাই এখানে হচ্ছে আমাদের যে হচ্ছে যে ফন্ট ওয়েটের ভ্যালু এটা মূলত শুরু হয় 100 থেকে 100 300 কোনো চেঞ্জ আছে নাই 400 চেঞ্জ নাই তারপর মনে করেন এখানে দিলাম হচ্ছে যে 500 কোনো চেঞ্জ নাই 600 চেঞ্জ আছে আবার যদি 700 দেই চেঞ্জ নাই তাহলে ঘটনাটা কি বলেন তো নরমালি দেখেন আমার বলতেছি কি আমার ফন্টটি ভালো হচ্ছে কি 100 থেকে শুরু করে 1000 পর্যন্ত যা সবই কাজ করার কথা 100 200 300 400 500 600 800 সবই কাজ করার কথা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি 400 কাজ করতেছে 600 কাজ করতেছে এটার ব্যাখ্যাটা কি এটার ব্যাখ্যাটা নরমালি হচ্ছে আপনাদের নরমাল ইকুয়াল টু হচ্ছে কি 400 বোল্ড ইকুয়াল টু 600 বোল্ডার হচ্ছে 800 ল্যাটার হচ্ছে কি 300 এরকম এখন কত হচ্ছে যে আমার এই চারটে ভ্যালু যদি আসে এখানে আমার অন্যগুলো নাই বাদ দিলাম এই চারটে ভ্যালুতে কাজ করার কথা বাট কাজ করছে কয়টা দুইটা এটা কারণ হচ্ছে কি একটা এই টেক্সট বা ফন্ট কতটুকু মোটা হবে বা চিকন হবে এর ক্যাপাসিটিটা তার উপরে ডিপেন্ড করে ওই ফন্টের উপরে ডিপেন্ড করে ফন্ট যদি তার ক্যাপাসিটি না থাকে বেশি মোটা হওয়ার বা বোল্ডার বা 800 ভ্যালুটা না নেওয়ার তাহলে সে নিতে পারবে না আবার যদি ফন্টের যদি ক্যাপাসিটি না থাকে যে 400 নেওয়া না নেওয়ার বা 300 না নেওয়ার সেটা কি সেটা নিতে পারবে না আমরা যতই এখানে কোড লিখি কোনো কাজ হবে না না ফন্টের উপরে ডিপেন্ড করে ফন্টের উপরে ফন্টের যদি ক্যাপাসিটি থাকে হ্যাঁ ফন্টের উপর ডিপেন্ড করে ফন্ট কোনগুলো হ্যাঁ ফন্টের ক্যাপাসিটি আছে মনে করেন হচ্ছে যে এই যে এখানে একটু জিনিস দেখেন একটু বুঝেন জিনিস ফন্টের ক্যাপাসিটি জিনিসটা কিভাবে আসে একটু বুঝেন এই যে আমি এটা লিখলাম লিখাটা এই এই লেখাটা নরমাল মোডে আছে না একদম একদম নরমাল মোডে আছে এইখান থেকে দেখেন আমি যখন ফন্ট চেঞ্জ করতেছি এটা মোটা হয়ে গেছে না বোল্ড করছি বোল্ড করা ছাড়াই মোটা হয়ে গেছে মানে এই ফন্টের ডিফল্ট ক্যারেক্টারিস্টিক কি মোটা ওকে এইবারে এটা আসেন এটা কি মোটা এখানে আসেন আগে চার চিকন হয়ে গেছে তাহলে কিছু জিনিস আছে কি ফন্টের উপরে ডিপেন্ড করবে ওই ফন্টটা কি নিতে পারবে কি পারবে না আর এই যে এটা টেক্সটের মধ্যে বোল্ড ইউজ করতে পারতেছে বোল্ড ক্যাপাসিটি আছে কট করতে পারবে না এইভাবে প্রতিটা ফন্টের নিজস্ব কিছু কি আপনার বৈশিষ্ট্য আছে যে সে কতটুকু মোটা হতে পারবে কতটুকু চিকন হতে পারবে বা কোন কোন ভ্যালুগুলো সে নিতে পারবে ক্লিয়ার সবাই আচ্ছা আপনার আরেকটা জিনিস আরেকটা এক্সপ্লেন করে দেখাই একটু এই স্যার সম্বন্ধে আমরা আলোচনা করবো আপাতত এটা নিয়ে হচ্ছে যে এই মানে ঘাবড়ানোর কিছু নাই এখানে একটু দেখেন তো এটার ভ্যালু কত আছে এখানে 100 এটা
300 তার মানে আপনি যদি এই ফন্টটা নেন এটার মধ্যে যে 100 যে ফন্ট আছে সেটা কি अप्लाई করতে পারবেন এটা নিলে 300 যেটা আছে এটা अप्लाई করতে পারবেন 300টা সে কি অ্যাকসেপ্ট করতে পারবে এটা নিলে 400টা অ্যাকসেপ্ট করতে পারবে এটা নিলে 500 যে ফন্টের 500 সেটা কি অ্যাকসেপ্ট করতে পারবে ওই এটাই হচ্ছে যে আমার ওই কথাটার মিনিং যে ফন্টের ক্যাপাসিটি থাকতে হবে যে সে আসলে আমি যে ফন্টটা দিচ্ছি এটা নিতে পারবে কি পারবে না ক্লিয়ার নরমালি সব ফন্ট হচ্ছে যে 400 এবং 600 নিতে পারে নরমালি ম্যাক্সিমাম ফন্টই 400 এবং 600 নিতে পারে তবে অন্যগুলা পারবে কি পারবে না ডিপেন্ড করবে হচ্ছে কি আপনার কার উপরে ফন্টের উপরে ক্লিয়ার সবাই জি স্যার এখন বল কোশ্চেন আসতে পারে আমি বুঝব কি হবে যদি দেখেন যে আপনার কোড ঠিকঠাক সে পাচ্ছে না তার মানে তার মধ্যে ক্যাপাসিটি নাই এই ফন্ট ওয়েটটা নেওয়ার সেটা কম হতে পারে বেশি হতে পারে ক্লিয়ার সবাই বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই যে আমার মধ্যে যে ওয়েলকাম ওয়েলকাম কথাগুলো আছে না এগুলো কিসের মধ্যে আছে বলেন তো এইচওনের মধ্যে আছে না আমি যদি এইচওনের মধ্যে যাই এবং যদি বলে দেই ফন্ট ওয়েট 400 এবার দেখেন তো ঘটনাটা কি ঘটে ঠিক হয়ে গেছে এখন এটা পি না পি এর মধ্যে এসে আমি বলতেছি কি দেখেন ফন্ট ওয়েট 400 দুটো লেখা একই রকম হয়ে গেছে না এখন হচ্ছে তো কোনটা এস2 কোনটা হচ্ছে পি আউটপুট দেখে দেখে বুঝার কিন্তু কোনো উপায় নেই এভাবে ডিজাইন দিয়ে কিন্তু আমরা এগুলো চেঞ্জ খুব সহজে করে ফেলতে পারি সবাই ক্লিয়ার বুঝতেছেন নাকি হুদাই আচ্ছা বুঝলে এই যে ফন্ট সাইজ ইউজ অলরেডি করলাম আমরা ফন্ট স্টাইল ফন্ট ওয়েট আর হচ্ছে এখানে লাইন হাইট একটু ইউজ করুন তো সবাই প্লিজ আর টেক্সট শ্যাডো একটু ইউজ করেন টেক্সট শ্যাডো লাইন হাইট এরপর হচ্ছে কি ফন্টস ফন্ট স্টাইল ফন্ট উইথ এগুলো আমি কোড দেখাচ্ছি না আপনারা ইউজ করেন আমি যে টেক্সটটা নিব ওটা বুঝিনা ফন্ট উইথ হ্যাঁ হ্যাঁ ফরম্যাটে নিব টেক্সট হ্যাঁ ইটালিক বা বোল্ড হ্যাঁ ওটা তো স্যার ইওর নির্দিষ্ট থাকে পিক্সেল ফন্ট উইথ হচ্ছে যে ফন্ট নির্দিষ্ট কিছু থাকে না আপনি দিলে ডিফল্টটা ওভার ইয়া করবে আর ওভাররাইট করবে ডিফল্ট কিছুটা থাকে তবে দিলে এটা ওভাররাইট করবে ফন্ট সাইজ দিতে পারবেন আদি ফন্ট ওয়েট দিতে পারবেন ফন্ট স্টাইল সবই দিতে পারবেন সমস্যা নেই দিয়ে দিয়ে ট্রাই করেন দেখেন কেমন আসে এখান থেকে টেক্সট শ্যাডো লাইন হাইট ইউজ করেন আর আগেরটা থেকে হচ্ছে যে আরেকটা পরেরটা ফন্ট স্টাইল আর ফন্ট ওয়েট ইউজ করেন সবাই প্লিজ যে এখানেও কোডগুলো আছে দেখেন যেভাবে সুবিধা হয় ওকে আমরা হচ্ছে এখন হচ্ছে ফন্ট নিয়ে যে আমরা অনেক কাজ করলাম না আরো ডিটেইলস একটু আলোচনা করি হ্যাঁ এই ডিটেইলস গুলো একটু ভালো করে বুঝেন আমরা হচ্ছে যে এই সিএসএস এর ফন্টস চলে গেলাম ফন্টস এখানে একটু ভালো হিসাব নিয়ে আসা একটু এখানে দেখেন আচ্ছা আচ্ছা ফন্ট টু ফন্ট নিয়ে কাজ করার আগে আমরা একটা টার্মস নিয়ে কথা বলছিলাম সেটার নাম কি খেয়াল আছে টাইপোগ্রাফি ওকে টাইপোগ্রাফির সাথে হচ্ছে যে আরেকটা জিনিসের খুব ভালো সম্পর্ক আছে ওই ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি এরকম কোন নাম শুনছেন আপনারা ক্যালিগ্রাফি হ্যাঁ ক্যালিগ্রাফি ওকে ফাইন ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি কি এটা আসলে মানে কোনো একটা ওয়ার্ড নিয়ে আর্ট করা সেটা কি নরমালি আমাদের দেশে আরবি দেখা যায় বেশি অনেক এটা কিন্তু অন্যান্য কোন যে কোনো ক্যারেক্টার দিয়ে হতে পারে ইংলিশ দিয়ে হতে পারে বাংলা দিয়ে হতে পারে হ্যাঁ তো ক্যালিগ্রাফি যখন করে তখন কিন্তু ওরা কিন্তু ওই টাইপোগ্রাফির বিষয়গুলো খেয়াল রাখে যে কিভাবে করলে ক্যালিগ্রাফিটা সুন্দর হবে কি রং দিলে হবে কি ফন্টে গেলে হবে কেমনে এটা ঘুরালে ভালো লাগবে ওগুলো করে হ্যাঁ তো এটার জন্য ওরা কিন্তু ফন্টের বিষয়ে অনেক নলেজ থাকে এদের কি কি ফন্ট ইউজ করবে কেমন ফন্ট ইউজ করবে হ্যাঁ এরকম কিছু আইডিয়া চাইলে আপনারা নিতে পারেন আর কি অথবা আমাদের যে ওয়েবসাইটে ফন্টগুলো আছে এই ফন্ট সম্বন্ধে আপনারা কিছুটা আইডিয়া নিতে পারেন এখান থেকে এখানে কি বলা আছে দেখেন প্রথমে যেটা আছে এটা যদি আমরা ধরি জেনেরিক ফন্ট ফ্যামিলিস জেনেরিক ফন্ট ফ্যামিলি বলতে যেটা বোঝাচ্ছে ফন্টের হচ্ছে বংশ বা জাত ওকে ফন্টের জাত বা বংশ আপনি হচ্ছে ফন্টের জাত বা বংশের নামগুলো যদি জানেন এবং যদি বুঝতে পারেন যে কোনটা কোন বংশের লোক তাহলে হচ্ছে যে ফন্ট দেখেই বুঝতে পারবেন যে এটা কি শেরিফ বংশের নাকি সেন্ট শেরিফ বংশের তা আমরা হচ্ছে যে এই বংশ যেগুলো আছে বা জাত যেগুলো আছে ওগুলো নামগুলো একটু দেখি শেরিফ সেন্সেট মনোস্পেস কার্সি আর এটা হচ্ছে ফ্যান্টাসি ফার্স্ট ফরম্যাট বা ফার্স্ট বংশ বা ফার্স্ট জাতের কথা এখানে বলা হচ্ছে আমরা যত ধরনের ফন্ট দেখতেছি এগুলো হচ্ছে এই পাঁচটার
মধ্যে কোন না কোনটার মধ্যে আছে। আর ওটা দেখি কোনটা কি, মানে আমরা দেখলে যা চিনতে পারি এরকম। দেখেন একদম শার্প সুন্দর এরকম যে ফন্টগুলো আছে এগুলো হচ্ছে কি সেন্স শেরিফ। আর যদি দেখেন যেরকম হাতটা বের হয়ে আছে এগুলো হচ্ছে কি শেরিফ। হাতটা যেগুলো বের হচ্ছে এগুলোকে বলা হচ্ছে অ্যাস্ট্রক। এই যে আমরা শেরিফ ফন্ট যদি একটা ধরি, ফন্টস হ্যাভ এ স্মল অ্যাস্ট্রক অ্যাট দ্য এজ অফ ইচ লেটার। প্রতি লেটারের যে এজগুলো আছে, হ্যাঁ বাহুগুলো আছে, এগুলোর মধ্যে একটু কি এজ অ্যাস্ট্রক বের হয়ে থাকবে। এরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি ধরনের, এটা হলো শেরিফ জেনেরিক ফ্যামিলির বা কি শেরিফ বংশের বা জাতের হচ্ছে ফন্ট। আর যদি এরকম অ্যাস্ট্রক বের হয়ে না থাকে তাহলে সেটা হচ্ছে কি সেন্ট শেরিফ। আর যদি দেখেন যে হচ্ছে অ্যাস্ট্রকের মধ্যে এরকম রং লং লেগে আছে এটা হচ্ছে কি রেড শেরিফ, রেড শেরিফ। হ্যাঁ তাহলে দেখেন তো এই যে এখানে যে লেখাটা আছে এটা কোন বংশের বলেন তো, শেরিফ, এটা শেরিফ। হ্যাঁ কারণ কিভাবে বুঝতেছি, এগুলোর মধ্যে কোনো অ্যাস্ট্রক বের হওয়া নাই, যদি থাকতো তাহলে আমরা বুঝে যেতাম এটা কি সেন্ট শেরিফ। আমাদের এগুলো দেখেন তো এটা কোন বংশের, শেরিফ, শেরিফ। ঠিক আছে তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে না, ওকে ফাইন। এটা শেরিফ একটা বংশ, ওই বংশের মধ্যে মনে করেন যে অনেক ছেলেপেলে আছে, ঠিক আছে, বা অনেকগুলো ফন্ট আছে, ফন্টগুলো আমাদের জানতে হবে। এরপরে এই সেন্ট শেরিফ এগুলো একটা বংশ, এদের মধ্যে অনেক ফন্ট আছে এগুলো আমাদের চিনতে হবে। এছাড়াও আরো দুটো কি আছে, তিনটে বংশ আছে, একটা হচ্ছে মনো স্পেস, একটা হচ্ছে কার্সিভ, একটা ফ্যান্টাসি। মনো স্পেস আমরা বুঝে একটু চলেন এটা কি। মনো স্পেস, হিয়ার অল দ্য লেটার্স হ্যাভ দ্য সেম ফিক্সড উইড, দে ক্রিয়েট এ মেকানিক্যাল লুক। মনো স্পেসের যে ফন্টগুলো আছে এগুলোর উইড সবগুলো সমান একই রকম। এখানে দেখেন যে এই যে আমাদের যে এই ইউটিলিটি লেখাটা, এই ফন্টগুলোর উইড কি সবগুলো সমান? ইউটা অনেক বেশি নিছে, টি আই এল এগুলো প্রায় একরকম নিছে, আর ওয়াইটা আর একটু বেশি নিছে। মানে এটা হচ্ছে ওই লেটারের কি চাহিদা অনুযায়ী স্পেস নিচ্ছে, বেশিও না কমও না। কিন্তু যদি আপনি মনো স্পেস ইউজ করেন যেটা হবে যে আপনি যদি ইউটিলিটিও লেখেন সবগুলো ফন্ট একই পরিমাণ উইড নিবে পাশাপাশি, তাহলে তখন এটা দেখতে একটু সুন্দর লাগে জিনিসগুলো লেখাগুলো দেখতে। হ্যাঁ তখন কিন্তু একরকম উইড থাকে না, তখন হচ্ছে যে আপনার এটাও চাহিদা অনুযায়ী চেঞ্জ হয়। যে আমি এটা ধরি না, এটা যদি আমি বলে দিই টেক্সট আপার কেস, দেখেন সবগুলো কি একই উইড নিছে, এটা কম না। আচ্ছা এবারে কার্সিভ ফন্টস ইমিটেট হিউম্যান হ্যান্ডরাইটিং। আমরা হাতে যে লিখি এই লেখাগুলোর মতো যে ফন্টগুলো সেগুলো হচ্ছে কি কার্সিভ। এটা হচ্ছে ফ্যান্টাসি ফন্টস আর ডেকোরেটিভ অ্যান্ড ফ্লেভারফুল ফন্টস। মানে এটা হচ্ছে নর্মাল, আর যে অন্য যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো থেকে অনেক সুন্দর ডেকোরেট করা। যে মনে হয় আপনি কোনো একটা ফন্ট নিলেন, এই আপনার শেরিফ নিলে মনে করেন, হ্যাঁ শেরিফ নিয়ে মনে হলো যে না এটা যদি এরকম করে একটু ঘুরানো থাকতো, প্যাঁচানো থাকতো, অনেক ভালো সুন্দর লাগতো। ওই ধরনের ফন্ট যেগুলো এগুলো হচ্ছে কি ফ্যান্টাসি, ক্লিয়ার? মানে একটু মডিফাই করা ফন্ট এগুলো, এটা হচ্ছে কি ফ্যান্টাসি। আর হচ্ছে আপনি যদি এগুলো দেখলেই বুঝতে পারবেন। আপনি সিদ্দিকে আসেন একটু, এটা কিছু এক্সাম্পল দিয়ে রাখছে এখানে। হ্যাঁ এই যে এবার হাতটা বের হয়ে আছে এগুলো হচ্ছে কি শেরিফ, এটা অলরেডি আমরা খুব ভালো বুঝবো, একদম শার্প। এগুলো হচ্ছে কি সেন্ট শেরিফ, এটা হচ্ছে মনো স্পেস। মনো স্পেস কোনটা বলেন তো, সবগুলো উইড সমান থাকবে। দেখেন এগুলো একটু গ্যাপ গ্যাপ দিয়ে আছে, কারণ হচ্ছে কি উইডের জন্য সবগুলো উইড একই সমান, হাইটের কথা তো বলি না, উইড, উইড, উইড। ওকে এরপরে দেখেন কার্সিভ, কার্সিভ কি হ্যান্ডরাইটিং। দেখেন এটা হচ্ছে যে আমার আপনার হাতের লেখার সাথে না মিললেও এটা ওরা বলছে কি হ্যান্ডরাইটিং। এরপরে আসেন ফ্যান্টাসি, ফ্যান্টাসি হচ্ছে যে ওই যে যেটা বললাম, মনে করেন যে এই মনে স্পেসের একটা ফন্ট, হ্যাঁ ওই ফন্টটা মনে হচ্ছে না এটা একটু ডেকোরেট করলে একটু গোছানো করলে সুন্দর হবে, এদের আর ফন্ট যেগুলো আছে এগুলো কি ফ্যান্টাসি, ক্লিয়ার সবাই? আচ্ছা এরপরে আরেকটা সাইড দেখেন, fonts.google.com এখানে একটু গেলাম। হ্যাঁ এখানে গিয়ে আমরা একটু হচ্ছে আলোচনা করি, এটা খুবই সুন্দর একটা সাইট, খুবই ভালো একটা সাইট, খুবই হেল্পফুল একটা সাইট, যারা হচ্ছে তো আপনাকে মাল্টি ল্যাঙ্গুয়েজের ফন্ট দিবে। আপনি একটা ওয়েবসাইট করতেছেন মনে হয় আপনার বাংলা ফন্ট লাগবে, এরা আপনাকে বাংলাতে ফন্ট দিবে, এই যে বাংলা, বাংলায় দিবে। আপনি একটা সাইট করতেছেন মনে করেন যে সেখানে আপনার চাইনিজ লেখা লাগবে, আপনি এখান থেকে কি চাইনিজ ফন্ট পেতে পারেন। মানে এমন হতে পারে না যে আপনি কোনো একটা ফিলিপিন সাইট থেকে কাট পাইছেন, এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হচ্ছে এরকম। হ্যাঁ এরপরে হচ্ছে মনে করেন আপনার এখানে হচ্ছে ক্যাটাগরিজ, ওই যে দেখেন শেরিফ, এখন মনে করেন যে আপনার শেরিফ ফন্টগুলো শুধু নেবেন, শেরিফে ক্লিক করবেন, শেরিফ ট্যাবে ফন্টগুলো আপনাকে দিয়ে দিবে। এরপর মনে করেন যে সেন্ট শেরিফ ট্যাবে নেবেন, সেন্ট শেরিফে ক্লিক করেন, সেন্ট শেরিফ ট্যাবের ফন্টগুলো আপনাকে দিয়ে দিবে। এরপরে হচ্ছে যে কি
এই সরি এই শরীফ হচ্ছে এগুলা সেন্স শরীফ এরপরে ডিসপ্লে টাইপে দিবেন ডিসপ্লেগুলো এখানে দিয়ে দিবেন ওকে এন্ড ডিসপ্লে কি এখানে পাইছিলেন দেখেন তো এই যে মন স্পেসটা যেটা এটা হচ্ছে কি ডিসপ্লে সবগুলা ফন্টের কি উইড হবে সমান সমান আচ্ছা এরপর আর কি আছে কার্সিভ কার্সিভ কি হ্যান্ডরাইটিং না আচ্ছা দেখেন এই যে হ্যান্ডরাইটিং এর জন্য কি আলাদা করে ওরা রেখে দিয়েছে এই ওকে আচ্ছা সরি এখানে হচ্ছে মন স্পেস যেটা এটা এখানে আছে আমি একটু ভুল বলছি মন স্পেসটা এখানে আছে এই যে ওকে সবগুলো ওয়ার্ড লেটার কি উইড সমান সমান আর যেটা আমি হচ্ছে ভুল করছি সেটা হচ্ছে যে এটা এই ফ্যান্টাসি 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 গুলো ডিসপ্লে ফ্যান্টাসি গুলো টু ডিসপ্লে এটা একটু ভুল হয়ে গেছে এই ডিসপ্লে এটা হচ্ছে ফ্যান্টাসি এর মধ্যে দেখেন অ্যাস্ট্রাগে বের হওয়া আছে আবার হচ্ছে কি হ্যান্ডরাইটিং এর মধ্যেও আছে সবই আছে কিন্তু এটা তো হচ্ছে একটা ডায়াগ্রাম করে করে রাখছে এই জন্য এটার নাম হচ্ছে কি ডিসপ্লে বা ফ্যান্টাসি ক্লিয়ার সবাই ওকে ফাইন আবার এই সাইডটা একটু দেখেন মনে করেন যে হচ্ছে আপনার কি ডিসপ্লে বা ফ্যান্টাসি টাইপের একটা টেক আপনার ফন্ট লাগবে আবার সেই ফন্টের মধ্যে আপনি কি লিখবেন আপনি লিখবেন হচ্ছে কি হ্যালো এন্ড ওয়েলকাম আর হ্যালো এন্ড ওয়েলকাম যদি আপনি এখানে লিখে দেন তাহলে টেক্সটের মধ্যে ওরা সরাসরি শো করে দিবে আপনারা যে হ্যালো এন্ড ওয়েলকাম এই টেক্সটগুলো দিয়ে লিখলে কেমন লাগবে আপনি এখান থেকে খুব সহজে চুজ করতে পারবেন যে আপনার কোন হেডিংটা দরকার বা কোন ফন্টটা দরকার কারণ হচ্ছে দেখেন আপনি মনে করেন যে কোন একটা ফন্ট আপনার ভালো লাগে সেটা নিয়ে বসালেন বসানোর পর দেখা যাচ্ছে আপনার যে টেক্সট যে কন্টেন্ট ওটা দিয়ে আসলে টেক্সটটা কি ভালো যাচ্ছে না এর অনেক সময় হতে পারে এরকম তো এরা এত হেল্পফুল এরা বলতেছে কি ওকে ফাইন ওই টেক্সটটা আপনি এখানে এনে কিছুটা বসান বসায় দেখেন যে আপনার কি ভালো লাগে কিনা এটা কত সুন্দর দেখেন নিয়ে আবার যদি এখানে ভালো লাগে তাহলে ফন্টটা নিয়ে ইউজ করেন এরপর দেখেন এটা ফন্টসে ছোট বড় করে কি দেখতে পারেন যে কেমন লাগে সেটা পরে বলতেছি একটা একটা করে যেটা বলে এটা শুনেন ওকে একটু ক্লিয়ার সবাই আচ্ছা এরপর ল্যাঙ্গুয়েজের কথা তো বললামই এরপর এখানে ফন্ট প্রপার্টি যে মোটা চিকন যেগুলো উইড ফন্টের কথা বললাম যেটা ফন্ট উইড বোল্ড বা নর্মাল এগুলো করে করে কি দেখতে পারবেন যে আসলে এগুলো কেমন হবে আপনি নিলে আসলে আপনার কাজটা হবে কিনা দেখেন তো ভালো একটা হেল্পফুল সাইট না খুবই কাজের একটা সাইট এটা এটার নাম কি বলেন তো ফন্টস ডট গুগল ডট কম FONTS ডট গুগল ডট কম এটা গুগলের একটা সার্ভিস এটা ওকে আচ্ছা নর্মালি হচ্ছে যে আমরা যে ফন্টস ডাউনলোড করছিলাম গতকালকে করছিলাম বা আপনারা বাসায় যারা করছেন নর্মালি আমরা গুগলে সার্চ দিলে অনেক সাইট দেখা যেমন দা ফন্টস সবার আগে আসে বেশিরভাগ সাইডে অথবা আপনারা যদি বলেন যে আমরা ফন্ট এগুলো কোথা থেকে ডাউনলোড করব দা ফন্টস যেতে পারেন অথবা আপনি এই সাইডে আসতে পারেন ফন্টস ডট গুগল ডট কম ওকে ধরে নেন ওরকম খুবই ভালো একটা সাইট ওকে আচ্ছা এবার আমরা এখানে চলে আসলাম আবার এবার হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে যে এই বংশগুলার প্রচুর পরিমাণে কি আছে চাইল্ড আছে বা অনেক ফন্ট ফ্যামিলি আছে এই বংশগুলার ওকে আচ্ছা এবার এখানে আমরা আরেকটা জিনিস শিখি এটার নাম হচ্ছে যে আপনার ওয়েব পেজ আর ফল ব্যাকস দুইটার মধ্যে একই জিনিস বোঝাচ্ছে ওরা ওকে ফল ব্যাক ফন্ট ফল ব্যাক এটা খুবই কাজের একটা জিনিস এটা ভালো করে বোঝা ফন্ট ফল ব্যাক আচ্ছা নর্মালি আমি যদি হচ্ছে আপনাদেরকে বলি যে আমরা হচ্ছে যে কোথায় একটা ফন্ট দিলাম মনে করেন কথার কথা একটু আমার স্ক্রিনটা খেয়াল করেন হ্যাঁ আর কিছু করেন না আচ্ছা আমরা লাস্ট ক্লাসের আমার ফাইলটা একটু দেখি হ্যাঁ সেলস ফাইলটা আচ্ছা ওইখানে নাই আমরা ফন্ট ফ্যামিলি কালকে ইউজ করে নেই আচ্ছা বলবেন না আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে আগে কাস্টম ফন্ট ইউজ করা দেখি আচ্ছা আমরা তো ফন্ট নিয়ে কথা বললাম যে ফন্টগুলো কেমন কেমন হবে এবার দেখেন আমরা তো হচ্ছে যে এই আমাদের ওয়েবসাইটে পাচ্ছি এখানে একটা কি ডিফল্ট ফন্ট এগুলো রাইট আমি দেখেন আর কিছু টেক্সট লিখি লাইক ওকে এর লোয়ার অপশন থেকে কিছু টেক্সট নিয়ে আসি বা হচ্ছে যে এখান থেকে নিয়ে আসি ঝামেলা সেন্টে নিলে আচ্ছা পি কোথায় এটা হচ্ছে আমাদের পি হ্যাঁ আমি ফন্টস করে দিলাম এখানে আমাদের 20 এই যে টেক্সট এই টেক্সটের যে ফন্টটা এটা হচ্ছে কি একটা ডিফল্ট ফন্ট না এটা আচ্ছা ডিফল্ট ফন্ট বলতে কি বুঝে বলেন তো বাই ডিফল্ট যেটা থাকে অথবা সিস্টেম থেকে যেটা অটোমেটিক দিচ্ছে
এটা হচ্ছে কি বাই ডিফল্ট ফন্ট। আবার একটু দেখেন আমাদের টেক্সট এবং হচ্ছে যে এদের টেক্সটগুলো কি একই মনে হয়, আলাদা না? আচ্ছা এদের কথাই ধরেন তো, এদের টেক্সট আর আমাদের টেক্সট দেখতে একই রকম, দেখেন তো আমাদেরগুলো কিরকম। একটু হচ্ছে যে শেরিফ সেন্ট শেরিফ, শেরিফ আমাদেরগুলো শেরিফ না সেন্ট শেরিফ, ওগুলো শেরিফ। আর এদেরটা দেখেন তো সেন্ট শেরিফ, তার মানে কি এরা হচ্ছে যে কাস্টম ফন্ট ইউজ করছে। আমরা ডিফল্ট ফন্ট পাচ্ছি, এরা হচ্ছে কি কাস্টম ফন্ট ইউজ করছে। এন্ড ডিফল্ট ফন্টটা কোথা থেকে পাই এটা একটু দেখি চলেন। এই যে সেটিংসে যান, সেটিংসে গেলে ফন্টসে দেখতে পাবো আমরা এটা। এই স্ট্যান্ডার্ড ফন্ট কি টাইমস নিউ রোমান। এখন আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করে দিই দেখুন যে এবার চেঞ্জ হয়েছে, দেখছেন? আপনার কিছু করেন না, এগুলো করতে হবে না, দেখেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ না না করতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে বাই ডিফল্ট ফন্ট গুলো করতে গিয়ে এটা দেখাচ্ছে, এটা বুঝে না আগে জিনিসটা, তারপরে আমি একবারে যাচ্ছি জায়গা মতো। ওকে ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট ফন্ট কিভাবে পাচ্ছে। এবার আপনি কম্পিউটার যে কোনো সিস্টেম ইউজ করেন, উইন্ডোজ যে কোনো ভার্সন ইউজ করেন, বা ম্যাক ইউজ করেন, লিনাক ইউজ করেন, বা আমাদের যে মোবাইল ফোনগুলো আছে এগুলোর মধ্যে ডিফল্ট সিস্টেম আছে, যেখান থেকে কি আপনার কোনো একটা টেক্সট ভিউ হলে যেটা আপনার কি কোনো একটা অ্যাপসে হোক, কোনো একটা ব্রাউজারে হোক, বা যে কোথাও, এই যে ইভেন হচ্ছে আমাদের যে স্ক্রিনে যে টেক্সটগুলো শো হচ্ছে, এই যে এগুলা বলেন অথবা হচ্ছে এগুলো যে টেক্সটগুলো শো হচ্ছে না, এগুলো সবই আপনার সিস্টেম থেকে অটোমেটিক্যালি পাচ্ছে। আপনি চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন, টেক্সট এগুলোর স্টাইলগুলো কি চেঞ্জ করতে পারেন। এখন আমাদের মোবাইলগুলোর একই অবস্থা, এখানে কিছু ডিফল্ট ফন্ট আছে সিস্টেমের মধ্যে, বিল্ট ইন কিছু কি আছে ফন্ট আছে, ওই ফন্ট থেকে ডিফল্ট কোনো একটা আপনার এখানে কি পেয়ে যাচ্ছে। কোনটা পাবে সেটা চাইলে আপনি স্পেসিফিক করে দিতে পারেন, আর স্পেসিফিক না করলে অটোমেটিক কোনো একটা কি পাবে, এটা সিস্টেম অনুযায়ী একটা পাবে। এখন আমাদের দেখার বিষয় যে এটা আসলে আসে কোত্থেকে ফন্টগুলো। যদি এটা উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ যে কোনো ভার্সনে আপনি যাবেন, যে উইন্ডোজের এই যে সি টাইপ থেকে উইন্ডোজ ফোল্ডারে যাবেন, উইন্ডোজ ফোল্ডারে যে দেখবেন যে ফন্টস, এই যে ফন্টস ফোল্ডার থেকে এই ফন্টগুলো সবই কি যায়। আপনি উইন্ডোজের যে কোনো ভার্সনের মধ্যে এরকম সিস্টেম একটা আছে যে উইন্ডোজ সি টাইপ থেকে উইন্ডোজ ফোল্ডার, উইন্ডোজ ফোল্ডার থেকে ফন্টস ফোল্ডার। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যান, মাইক্রোসফট ওয়ার্ডে যতগুলো ফন্ট এখানে আসে না, সবগুলো ফন্ট আসতেছে মূলত হচ্ছে এখান থেকে। ওকে আপনি যদি চান যে নতুন একটা ফন্ট আপনি এখানে অ্যাড করেন, মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাড করবেন, আপনি এই ফোল্ডারে এসে দেখে দেন, তাহলে দেখবেন যে এটা এখানে কি আপনি পেয়ে যাবেন। আরেকটা কথা হচ্ছে যে এইগুলো হচ্ছে কি সিস্টেমের কি ফন্ট, ফন্টস ফোল্ডার। আপনার এই ফোল্ডারগুলো থেকে বা এই ফোল্ডারে যে ফন্টসগুলো আছে এগুলো থেকে আমরা সিস্টেমে কি সাপোর্টটা পাই, ক্লিয়ার? আর সুবিধা অসুবিধাটা কি, সুবিধা হচ্ছে এখানে যে ফন্টগুলো আছে আপনি আপনার সিস্টেমে, সেটা কম্পিউটার হোক বা মোবাইল হোক, যেটাই হোক না কেন, আপনি টেক্সট নিয়ে যে কোনো ধরনের কাজ করেন ওই ফন্টগুলো সবসময় কি অ্যাক্টিভ হয়ে যায়, ওরা সবসময় রেডি, আপনি যে কোনো একটা ইউজ করে কাজ করতে পারেন। কত ক্লিয়ার? সেটা লেখার সময় পারবেন এবং কি লেখা দেখার সময় পারবেন, অলওয়েজ এটা এগুলো কি থাকে অ্যাক্টিভ থাকে। এবার আমি প্রথমে আসে হচ্ছে যে আমি ডিফল্ট ফন্ট আমরা ইউজ করবো না, ডিফল্ট ফন্ট ইউজ করবো না আমরা, এখন কি আমাদের ইচ্ছা মতো ফন্ট দিব। এই যে এখানে কিছু ফন্ট দেখতেছিলাম, এই যে হাসিফ বলতেছিল যে এগুলো আমরা নিব কীভাবে এখান থেকে, ওই বিষয়ে আসে যে আমি চাচ্ছি হচ্ছে যে আমার যে এখানে ফন্টটা আছে এগুলোর মধ্যে আমি আমার ইচ্ছা মতো ফন্ট ইউজ করবো, আমি এটা ইউজ করবো। ওকে আমি এটা কিভাবে ইউজ করবো চলেন দেখি আমরা একটু চলেন। আর এটার জন্য অনেকগুলো উপায় আছে, প্রথম উপায় হচ্ছে ডাউনলোড। দেখেন আপনি গুগল ফন্টসে যদি আসেন, গুগল ফন্টস থেকে হচ্ছে আপনার যদি মনে হয় যে এটা আপনি নেবেন, যেটা নেবেন সেটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ফ্যামিলি নামে একটা অপশন আছে, ডাউনলোড ফ্যামিলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দিয়ে দেখবেন ডাউনলোড হয়ে গেছে, এ দেখা যায় ডাউনলোড ডিফল্ট কোথায় হয় বলেন তো? যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে হয় কি ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই যে ফুল স্টোরি চলে আসছে। আর এটাকে কি করতে হবে, আমরা যদি হচ্ছে যে কোনো কিছু যদি এরকম জিপ করে না আমি অনলাইন থেকে, এটা কিন্তু ডিরেক্টলি ইউজ করা যায় না, এই জন্য এটাকে কি করতে হয় অ্যাস্ট্রাক্ট করতে হয়। অ্যাস্ট্রাক্ট করলাম, হ্যাঁ অ্যাস্ট্রাক্ট করার পর দেখেন তো দুটো ফাইল আছে, ওএফএল ডট টিএক্সটি এটা আমাদের কোনো কাজের না, আর একটা আছে কি ফুড স্টোরে রেগুলার ডট টিটিএফ, এটা হচ্ছে যে ফন্টের একটা ফাইল, ফন্টের একটা ফাইল এটা। হ্যাঁ এবার আমি এটা যদি একটা ইমেজ হয়, আমি যদি ইমেজটা আমার সাইটে দেখাতে চাই তাহলে কি করতে হতে বলেন তো? ফোল্ডার রাখতে হবে, এটা হচ্ছে যে যেখান থেকে আমি তো যে কোনো জায়গা থেকে দেখাতে পারবো না, এটাকে কাট করতে হবে বা কপি করতে হবে। কপি করে আমরা যেখানে কাজ করতেছি ওখানে তুলে দিতে হবে, চলে যেয়ে আমার ওয়ার্কস্পেসে এটা কি রাখতে হবে, রেখে দিলাম। এখন এটা কি ফন্ট, এটা এখন আমি প্রথম থেকে বলছিলাম কি আমাদের যত ধরনের ফাইল আসবে এগুলো আমরা অলওয়েজ কি
ক্যাটাগরাইজ করে রাখবো, তাহলে ফন্টস এর জন্য একটা কি লাগবে আমাদের, ফন্টস ফোল্ডার লাগবে, এফ ও এন টি এস ফন্টস ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে যে এই ফন্টটা রেখে দিলাম, ক্লিয়ার? আগে দেখেন, মনে করেন হচ্ছে যে আমি সিএসএস ফাইলের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, আমি এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, ওকে এই হ্যাঁ এখান থেকে হচ্ছে যে এগুলো ফেলে দিই। লিখতে হবে সিলেক্টর লিখার সিস্টেমটা হচ্ছে একটু চেঞ্জ। আমরা তখন সিলেক্টর লিখছিলাম কিভাবে, হয় এসটিএমএল ট্যাগ দিয়ে, না হলে আইডি কল করে, না হলে কি ক্লাস কল করে। এখানে বলতেছে ভাই সব বাদ, ওরা বলছে কি অ্যাট দ্য রেট ফন্ট ফেস, এটাই সিলেক্টরের নাম, অ্যাট দ্য রেট ফন্ট ফেস। ওকে ফাইন, অ্যাট দ্য রেট ফন্ট ফেস যদি দেয় আমরা একটু দিই, হ্যাঁ চলেন, আর এটা রাখতে হবে সবার উপরে, সিএসএস ফাইলে সবার উপরে, অ্যাট দ্য রেট ফন্ট ফেস, আমরা ব্র্যাকেট শুরু হবে ব্র্যাকেট শেষ হবে, এই মাঝখানে হচ্ছে তার বডি, পিছনে দেখা যায় অ্যাট দ্য রেট ফন্ট ফেস, আর ভিতর হচ্ছে কি তার বডি, টপে না লিখলে কাজ করবে না, ঝামেলা হতে পারে, তার চেয়ে ভালো টপে লেখেন, একটু ক্লিয়ার? এবার এখানে যদি আমি যদি বলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা ইমেজ অ্যাড করতে পারবো না। একইভাবে এখানে এই ফন্ট ফেস অ্যাড করার জন্য একটা প্রপার্টি লিখতে হবে, তার নাম হচ্ছে এসআরসি, নাম হচ্ছে কি এসআরসি, আর বাকি সিস্টেমটা একই, আপনি হচ্ছে যে ওই ব্যাকগ্রাউন্ড ইউজ করলে যেরকম ওরকমই। এসআরসি এর মধ্যে একটা ফাংশন লিখতে হবে, নাম হচ্ছে ইউআরএল, এই আবার দা চিন্তা করেন যে এম একটু আপনি একটা ইমেজ অ্যাড করবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে কি করতে হবে এখানে বলেন তো, আমাকে ইমেজ ফাইলটা খুঁজতে হবে। এখন আমার যে সিএসএস ফাইল এটা কোথায় আছে আমরা একটু দেখে চলেন, এটা আছে হচ্ছে যে সিএসএস ফোল্ডারের ভিতরে, তাহলে আমাদের কি করতে হবে ডট স্ল্যাশ দিয়ে সিএসএস ফোল্ডার থেকে বের হতে হবে, বের হলাম তারপরে ফন্টস ফোল্ডারে ঢুকতে হবে, তার জন্য কি করতে হবে ফন্টসটা লিখতে হবে, লিখলাম, লিখার পরে এখানে পাচ্ছি পুয়ার স্টোরি হাইপেন ডেভেলপ টিটিএফ। দেখেন তো এখানে কোনো স্পেশাল সাইন আছে কিনা, ডলার সাইন বা হ্যাশট্যাগ কিছু আছে এখানে, নাই, কোনো স্পেস আছে, নাই। যদি আপনি একটা ফন্ট ডাউনলোড করলেন দেখা যাচ্ছে ফন্টের মধ্যে স্পেস আছে, তাহলে রিনেম করে এটা বাদ দিবেন, ফন্টের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার আছে এটাকে বাদ দিবেন। যদি মাল্টিপল ওয়ার্ড হয় আপনি বড়দের হাইপেন এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, অথবা একসাথে ওই স্পেস বাদ দিয়ে দিয়ে লিখে দিতে পারেন, ক্লিয়ার সবাই? আবার আমি এখানে নাম যেটা আছে এক্সটেনশন বা ফরম্যাট সহ কপি করলাম, কপি করে এখানে এসে দিয়ে দিচ্ছি স্ল্যাশ এই। এভাবে দেওয়ার পরে আপনার ফন্ট যদি কাজ করার মতো হয় বা অ্যাক্টিভ ফন্ট হয় এবং আপনার লিঙ্ক ঠিক থাকে, তাহলে কি ফন্ট পেসের মধ্যে ফন্টটা পেয়ে গেছে। এভাবে ফন্ট দেওয়া মানে কি ইম্পোর্ট কর, আপনি এটা ইম্পোর্ট করতেছেন দিচ্ছেন, দেন এই ফন্টের একটা নাম দিতে হবে, কি করতে হবে একটা নাম দিতে হবে, নাম দেওয়ার জন্য একটা প্রপার্টি লাগবে, নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি যে কোনো নাম দিতে পারেন, মনে করেন আমি দিলাম কি এবিসি। এখন এটা করলে কিন্তু কাজ শেষ না, দেন এবার আপনার কাছে মনে করেন হচ্ছে কি এইচ ওয়ান আছে পি আছে, এবার দেন বাকিটা আপনার ইচ্ছা, আপনি কি এইচ ওয়ান এর মধ্যে এবিসি ফন্টটা ইউজ করবেন নাকি পি এর মধ্যে এবিসি ফন্টটা ইউজ করবেন, এটা আপনাকে বলে দিতে হবে। এখন আমি ধরলাম কি আমি হচ্ছে যে কি আমার যে এইচ ওয়ানটা আছে এইচ ওয়ান এর মধ্যে আমি এবিসি ফন্টটা ইউজ করবো, প্রথমে শুধু কি করলাম ফন্টটা অ্যাড করলাম, আর ফন্টটা ইউজ করতে হবে, একবার অ্যাড করতে হবে এরপরে কি করতে হবে ইউজ করতে পারবো আমরা। হ্যাঁ, ইউজ করার জন্য আপনাকে একটা প্রপার্টি লিখতে হবে, সেই প্রপার্টির নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি। তার মানে দেখেন আপনি যখন নাম দিচ্ছেন তখনও প্রপার্টি হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, যখন ওই ফন্টটা কোথাও কল করতেছেন তখনও প্রপার্টি হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, আর নামও সেম এবিসি। মনে করেন হচ্ছে নাম কেন সেম, এখন আমি এই ফন্ট যেটা আমরা অ্যাড করলাম সিস্টেমে তার নাম দিলাম কি এবিসি, তাহলে তাকে ডাকতে হবে কি এবিসি নামেই, আমি যদি তারা এবিসিডি নামে ডাকি তাহলে এটা আর পাবে না,
লাইক মনে করেন যে আপনার কাছে একটা ইমেজ আছে ব্যানার ডট জেপিজি, সেটাকে আপনি ব্যানার ডট জেপিজি নামে ডাকলে আসবে, অন্য কোনো নাম ডাকলে আসার কোনো চান্সই নাই। এখানে একই অবস্থা, যেটা আপনি সোর্সিং করলেন বা ইম্পোর্ট করলেন ওই ফন্টের যে নামটা আপনি দিলেন সে নামে কি কল করতে হবে, আদারওয়াইজ পাবে না। ঘটনা ক্লিয়ার সবাই? যদি ঘটনা ক্লিয়ার হন এখানে এসে দেখেন রিফ্রেশ করেন চেঞ্জ হয়ে গেছে, বুঝা যায়? দেখেন আমরা কাস্টম ফন্ট ইউজ করে ফেলছি, আর আপনি এখানে সেটিং থেকে যে সারা জীবন ফন্ট চেঞ্জ করলো এটা আর চেঞ্জ হবে না, কারণ কি এটা আমরা বলে দিছি তুমি এটা পাবা। আর মনে করতে আমি এখানে লিখলাম কি হ্যালো ওয়ার্ল্ড, বারো কিছু লেখেন আপনি দেখবেন যে কি ওই ফন্টটা কাজ করতেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার মনে করেন যে আমি আপনারা বুঝেন নাই, তাহলে আমি আবার দেখাচ্ছি এখানে কি আছে। দেখেন একটা ফন্ট দেখে আমরা, এই যে এই যে এটা নেই, হ্যাঁ এটার নাম কি ক্যাস্টেলার, এটা না স্যার একটা নেই, এভাবে করলে দেখবেন দুনিয়ার অনেক সাইট গুগল নিয়ে আসবে যেগুলোর মধ্যে এই ফন্টটাকে ফ্রিতে দিচ্ছে। এরকম কোন একটা সাইট আপনার যে সাইটটি ভালো লাগে সে একটা সাইটে যাবেন, যেমন কি দা ফন্ট ফ্রি ডট কম, এটাতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে তো ওরা আমাদের এরকম দিচ্ছে। দেখেন এক একটা সাইট কিন্তু একরকম হয়, সব সাইট একরকম না। আমি এটা দেখাচ্ছি তার মানে যে এটাই আছে তা না, আপনি আমি যদি আরেকটা সাইটে যাই মনে করেন যে আমি এই সাইটটাতে গেলাম, হ্যাঁ দেখুন যে এই সাইটে ইন্টারফেস আরেকরকম, এক ওয়েবসাইট ইন্টারফেস একরকম হবে, এক ওয়েবসাইট থেকে ডাউনলোড প্রসেস একরকম হবে। ওকে, যারা রেগুলার এগুলো নিয়ে কাজ করেন তারা জানেন। দেখেন এই সাইটে এখানে কি ডাউনলোড নাও বলতেছে, আবার এটা বলছি কি এখান থেকে ডাউনলোড করো, তাহলে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবো যে এখানে ডাউনলোড হয়ে গেছে, এই যে ওকে ডাউনলোড হয়ে গেছে। এরপরে হচ্ছে যে আমি এখানে যাচ্ছি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এটা কি ডাউনলোড হয়ে গেছে, এটা হলো জিপ ফাইল আর এটা ডিরেক্ট কি টিটিএফ ফাইল। ওকে, আমি জিপ ফাইলটাই নিচ্ছি, একই জিনিস এই যে পাচ্ছি আলজেরিয়ান, তারপরে ক্লিক করে কি অ্যাস্টাকে ক্লিক করলাম, আনজিপ করলাম, আনজিপ করার পরে দেখতে এখানে কতগুলো ফাইল আছে দেখছেন, আমার দরকার কি শুধুমাত্র এটা, হ্যাঁ এটারে হচ্ছে যে আমি কি কন্ট্রোল সি বা কন্ট্রোল ল্যাক্স হয় কপি করেন নাহলে কাট করেন, যেটা মনে করেন করে আপনার যে হচ্ছে ওয়ার্ক প্লেস ওখানে ওটা নিয়ে দেন। আমার ওয়ার্ক প্লেসে নিয়ে আসতেছি, নিয়ে এসে ফন্টস ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। দেখেন তো এটার মধ্যে কোনো স্পেস বা কিছু আছে কিনা, তাহলে এটাকে বাদ দিতে হবে, স্পেসটা বাদ দিয়ে হয় এভাবে রাখতে পারেন নাহলে হাইপেন দিতে পারেন নাহলে কি আন্ডারস্কোর দিতে পারেন, যেটা মন চায়। আমি এটা বাদ দিয়ে এভাবে একটা হাইপেন দিয়ে দিলাম, ওকে দেন আমি এটা অ্যাড করব। এখন আমি একটা অলরেডি ফন্ট পেজ দিয়ে অ্যাড করছি, আপনারা যদি ম্যানুয়ালি ফন্ট অ্যাড করতে চান তাহলে যদি পাঁচটা ফন্ট অ্যাড করতে চান তাহলে পাঁচবারই আপনাকে এভাবে ফন্ট পেজ লিখতে হবে। ম্যানুয়ালি যদি কাস্টম ফন্ট অ্যাড করতে চান তাহলে পাঁচটা ফন্টের জন্য কি আপনাকে এটা পাঁচবারই লিখতে হবে, কি কি লিখতে হবে দেখেন তো, তারপরে কি ফন্ট ফোল্ডারে গেলাম, দেন ফন্ট ফোল্ডারের মধ্যে ওই ফন্টসটা আছে এটার নামটা দিয়ে দিলাম, শেষ। আবার এটার একটা নাম দিতে হবে না, নাম না দিলে কিন্তু সোর্সিং তো করলাম ইম্পোর্ট করলাম এটার কোনো কি লাভ হবে না। দিলাম কি ফন্ট ফ্যামিলি, এটার নাম দিলাম আমরা এক্স ওয়াই জেড, ওকে। এবার এক্স ওয়াই জেড কার মধ্যে অ্যাপ্লাই করবো, এক্স ওয়াই জেড অ্যাপ্লাই করবো হচ্ছে কি আমি এই লিখাগুলোর মধ্যে পি এর মধ্যে, তাহলে এখন পি এর মধ্যে আসবেন এসে বলে দেবেন কি ফন্ট ফ্যামিলি এক্স ওয়াই জেড। দেখেন আবার বলতেছি একবার আমরা কি ইম্পোর্ট করতেছি বা অ্যাড করতেছি, দেন যেটা অ্যাড করতেছি তার একটা কি নাম দিচ্ছি আর ওই নাম ধরে ধরে অ্যাপ্লাই করতেছি, কার উপর অ্যাপ্লাই করতেছি ইচ্ছা বা রিকোয়ারমেন্ট অনুযায়ী, যে কন্টেন্টের উপরে চাচ্ছেন আপনি কি নির্দিষ্ট ওই ফন্টটা অ্যাপ্লাই করবেন সেটার মধ্যে বলে দেবেন কি নামটা, ফন্ট ফ্যামিলি প্রপার্টি ইউজ করে বললেই, আর যদি ঠিকঠাক যদি থাকে তাহলে দেখবেন যে কি এটা অবশ্যই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি মনে করেন যে আমি কি এখানে দিলাম কি এক্স ওয়াই জেড আর এটা দিলাম হচ্ছে কি এবিসি, কাজ করবে না, সিম্পল জিনিস, ভালো লাগছে জিনিসটা। ওকে, এখানে একটা জিনিস বলে দিই, টেক্সট
অ্যালাইন সেটা আরো ভালো লাগবে। হ্যাঁ গড়াটা ক্লিয়ার সবাই? জি স্যার। পারবেন? জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। নাইস। জামিলা যাওয়ার আগে একবার অ্যাপ্লাই করে দেন সবাই। আরে করেন, অনেক কাল বাকি আছে, আমি করেন তাড়াতাড়ি করে যে কোনো সাইট থেকে। আপনারা কোন ফোন নামাবেন দেখেন তো, আপনারা আলজেরিয়ান ফন্টে নামান, আলজেরিয়ান ফন্টে গুগলে সার্চ দিয়ে নামান, নামায় ইউজ করেন। কেন এখন আমাদের এখানে এলিমেন্ট আছে কয়টা? দুটা। হ্যাঁ এখন যদি আপনার এখানে টেক্সট এলিমেন্ট আছে মনে করেন যে 100টা বা আরো বেশি, আবার সবগুলোর মধ্যে আপনি কাস্টম ফন্ট ইউজ করবেন, তাহলে দেখেন তো ফন্ট ফ্যামিলি এক্স ওয়াই জেড, ফন্ট ফ্যামিলি এবিসি, অনেকবার আপনার কল করতে হবে না। আচ্ছা এখন মনে করেন যে এখানে আসেন, হয়তো আপনি কল করতে করতে ভুলে গেছেন অথবা একটা প্রজেক্ট কাজ শেষ হওয়ার অনেকদিন পর আপনি ধরলেন, তখন একটু বুঝে টাফ হয়ে যাচ্ছে না এক্স ওয়াই জেড ফন্ট ফ্যামিলি আসলে কোনটা, তারপরে এবিসি ফন্ট ফ্যামিলি আসলে কোনটা, একটু বুঝে টাফ না? এখন এটা ইজি করে দিই কীভাবে বলেন তো, যদি আমরা মিনিফুল নাম দিই, যেমন হচ্ছে কি, আমি যদি হচ্ছে যে এখানে এই যে ফন্ট ফ্যামিলি এবিসি না দিই, আমি যদি দিই ফন্ট ফ্যামিলি ফোর স্টোরি, তাহলে একটু মিনিং বলেছে ব্যাপারটা। এরপরে এখানে যদি বলবো হচ্ছে কি ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান, বিভিন্ন মিনিংফুল নাম একটা, তাহলে আমার যখন ডাকবে আলজেরিয়ান আমি তখন ডাকবো কি আলজেরিয়ান আসো। হ্যাঁ তারপরে হচ্ছে যখন ফোর স্টোরি তখন কি ফোর স্টোরি, অনেক বেশি এটা কি ইজি হচ্ছে। ওকে তাহলে আপনাদের নামগুলো কি মিনিংফুল দিবেন। এখন কথা হচ্ছে যে হয়তো আমি আলজেরিয়ান, এটা কথাটা অনেকটা মিনিংফুল ঠিক আছে, কিন্তু আমি তো বুঝি না যে আলজেরিয়ান ইকুয়াল টু কোনটা, এটা না বললে কোনো সমস্যা নাই। যদি যদি হচ্ছে যে আপনার এত ভুল মন হয় তাহলে আপনি একটু গুগলে একটু সার্চ দিলে পেয়ে যাচ্ছেন আলজেরিয়া ইকুয়াল টু কি কোনটা, রাইট? পাবেন না, কিন্তু এবিসি ফন্ট লিখে সার্চ দিলে, এবিসি ফন্ট লিখে সার্চ দিলে কি পাবেন কিছু? আপনার অ্যাড করতে আছে না আলজেরিয়ান, সার্চ দিলে এবিসি ফন্ট লিখে, তাহলে তো পাবেন না। তো যদি এই যা কথা হলো এটা যদি আপনারা যদি সামারাইজ করেন, এটা একটাই অপশন আপনাদের কাছে, সেটা হচ্ছে কি এখানে মিনিংফুল নাম লিখতে হবে। ক্লিয়ার সবাই? রাইট স্যার। ওকে তাহলে এটাতে আমাদের কি ক্লোজ। এরপরে এই যেটা অপশনে আমরা ছিলাম যে হচ্ছে যে ফন্টস থেকে হচ্ছে কি ওয়েব পেজ এবং ফল ব্যাক, এই দুটো সিস্টেম খুব ইম্পর্টেন্ট সিস্টেম, খুবই কাজের সিস্টেম এগুলো। এবার দেখেন প্রথমে আমাদের যে টার্মসটা ছিল একদম যেখান থেকে আমরা কি কাস্টম ফন্ট শুরু করছিলাম, ওখানে এসে বলছিলাম কি আপনাদের খেয়াল আছে যে আমাদের যে সিস্টেমে যে ফন্টগুলো আছে এগুলো থেকে অটোমেটিক্যালি কি আমাদের ফন্টগুলো পেয়ে যায়, কোন ফন্টগুলো পেয়ে যায়, যখন আমরা কি কিছু লিখে লিখে করতে যাই, সেটা ওয়ার্ড হতে পারে, এক্সেল হতে পারে, অন্য কোনো সিস্টেমের এডিটর হতে পারে, অথবা যখন আমরা দেখি তখন এই ফন্টগুলো সব অ্যাক্টিভ হয়ে যায়, ওরা আপনি যেটা বলবেন সেটা দেখে আমাদের আউটপুট দেখাবে অথবা আমাদের কি লিখতে দিবে। এখন মনে করেন আমি এখানে কাস্টম ফন্ট ইউজ করব, আমি এভাবে কি ইম্পোর্ট করে বা সোর্সিং করে আমি ইউজ করব না, আমি ইউজ করব কিভাবে সিস্টেমে যেগুলো আছে বাই ডিফল্ট এগুলো থেকে বা এগুলোকে কাজে লাগিয়ে আমি ফন্ট ফ্যামিলি ইউজ করব, এটাও পসিবল। কি বললাম, আমি ইম্পোর্ট করে ডাউনলোড করে সোর্সিং করে ইউজ করব না, আমি কিভাবে ইউজ করব, যে সিস্টেমে যেসব বিল্ডিং ফন্ট থাকে এগুলো দিয়ে ইউজ করব, এটা কি পসিবল না? এটাও পসিবল, কিচ্ছু করতে হবে না। দেখেন এটাও পসিবল, প্রথমে দেখেন আমাদের এখানে যদি কিছু না থাকে, আমাদের এখানে যদি কিছু না থাকে তা হচ্ছে তো কি ফন্ট পাচ্ছে না, এমন তো না যে একদমই ফন্ট পায় না। মনে করেন যে আমি এগুলো সব কি ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরেও কিন্তু কিছু না কিছু ফন্ট আসতেছে, এমন না যে ব্লক 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 চলে আসছে, এরকম তো হয় নাই। হ্যাঁ তার মানে সিস্টেম থেকে ফন্ট পাচ্ছে, এখানে কথা বোঝা যাচ্ছে, আমার এখানে ফন্ট পাইছে মানে এটার মানে হচ্ছে কি এক কথা এটা মানে যে সিস্টেমে যে ফন্টগুলো আসে না এখান থেকে, এখান থেকে কোন না কোন একটা এখানে কি অটোমেটিক্যালি পেয়ে গেছে, অটোমেটিক আমি চাচ্ছি অটোমেটিক পাবে না, আমি বলে দিব যে কোনটা পাবে, সিস্টেম থেকে পাবে কিন্তু আমি বলে দিব, আমরা বলে দিব কোনটা পাবে। ক্লিয়ার? চলো এটা কিভাবে বলা যায় আমরা একটু দেখি, আগের মতো করে দিলাম, বাট আমি এখানে কি আলজেরিয়ান দিচ্ছি না, এখানে আবার কি পুরো স্টুডিও দিচ্ছি না, তাহলে ডিফল্ট আছে, আমি চাচ্ছি কি এখান থেকে কিছু একটা দিব, এখান থেকে কোনগুলো দিব, আচ্ছা এখানে অনেকগুলো আছে মনে করেন যে এটা দিচ্ছি, হ্যাঁ এটা এটা, হ্যাঁ ওকে ফাইন, এটার নাম কি বোর্ডো রেগুলার, হ্যাঁ এটার নাম কি, এটার নাম আপনাদের একটা খুঁজতে হবে, একটা নামটা দেখতে যায় না, এটা এখানে না, এটা এখানে অন্য কোনো নামে আছে, এটা কভার ব্ল্যাকটা দিতে পারেন, কভার ব্ল্যাক, কভার ব্ল্যাক এখানে আছে কিনা একটু খুঁজেন, কভার ব্ল্যাক
এই যে কভার ব্ল্যাক আছে, হ্যাঁ, তার মানে কি সিস্টেম থেকে যাচ্ছে। এবার আমি এখানে বললাম কি দেখেন, জাস্ট কোডে এসে বলতেছে কি ফ্রন্ট ফ্যামিলি কভার ব্ল্যাক সিস্টেম থেকে নিয়ে নেবে। এটা সিএস সিস্টেম না, কম্পিউটার সিস্টেম কভার ব্ল্যাক। হ্যাঁ দেখি আসে কিনা, দেখি আসছে, সুন্দর সিস্টেম। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, আমাদের সিস্টেমে বিল্ট ইন যে ফন্টগুলো থাকে, তাহলে আপনি এগুলো সরাসরি ইউজ করতে পারেন। হ্যাঁ, এবার এখানে এটা কি আছে, এটা এটার নাম হচ্ছে কি সিগুই স্ক্রিপ্ট। সিগুই স্ক্রিপ্টে দেখে আছে কিনা এখানে, সিগুই না যে আছে চেঞ্জ করে তো পাবেই না, সিগুই স্ক্রিপ্ট। এবার আসলে দেখা যাচ্ছে ইপিতে ফন্ট ফ্যামিলি সিগুই স্ক্রিপ্ট। ওকে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে এটা তো ক্লিয়ার। এখন কত যে সিস্টেমের যে ফন্টগুলো আছে এগুলো আমি বুঝবো কি হবে, এগুলো নামগুলো নিব কি হবে, খুব সহজে সব আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যেগুলো আছে না এগুলোর মধ্যে যে ফন্টগুলো আসে বাই ডিফল্ট এগুলো সব কিন্তু সিস্টেম থেকে আসতেছে। ওকে কি কি আপনি এখান থেকে না না সি ফাইল আপনার নাই, ধ্বংস করে দিয়েছি বাদ। এবার আসেন আসতেছে। তাহলে আমরা যেটা বললাম যে আমরা ডাউনলোড করে সোর্সিং করতে পারি, ইম্পোর্ট করতে পারি, অথবা বিল্ট ইন আমাদের সিস্টেমে যে ফন্টগুলো আছে এগুলো ইউজ করতে পারি। আর মেইন পয়েন্ট হচ্ছে এটা যে আপনার সিস্টেম আর আমার সিস্টেম তো এক না, কখনো এক না। আপনার হাতে কোনো কি একটা ফন্ট আছে এগুলো কমন সব জায়গায় থাকে। আর মনে করেন যে এই যে কভার ব্ল্যাক, কথার কথা কভার ব্ল্যাকই এটা আমাদের আমার এই পিসিতে আছে, আপনার পিসিতে নাই, কথার কথা ধরেন। অথবা যে ম্যাক ইউজ করছে তার পিসিতে অবশ্যই নাই, এরকম হতে পারে এরকম। তখন কি হবে, এটা আবার এগুলো পাবে, তখন হচ্ছে যে কম্পিউটার থেকে বাই ডিফল্ট কোনো একটা পেয়ে যাবে। মনে করেন হচ্ছে আপনার ব্রাউজারে সেট করা আছে কি, ব্রাউজারে সেট করা আছে মনে করেন এই টাইমস নিউ রোমান, তাহলে পেয়ে যাবে কোনটা টাইমস নিউ রোমান। এই যে একটা অসুবিধা এটা একটা, তাহলে দেখেন আমি যে এইভাবে ফন্টটা সাজাচ্ছি এটা সাজাই কিন্তু টাইপোগ্রাফি আমি কি টেকনিকগুলো অ্যাপ্লাই করতেছি, কেন লেখাটা সুন্দর করার জন্য। তাহলে ফন্টটা পেলো না তাহলে লেখাটা সুন্দরটা কি থাকবে, আর থাকবে না। এই জন্য আপনারা ইউজ করতে হবে কি ফল ব্যাক সিস্টেম। কি সিস্টেম? ফল ব্যাক সিস্টেম। ফল ব্যাক সিস্টেমে কি হয় দেখেন, এই যে প্রথমে আপনি হচ্ছে যে বাছাই করে নেবেন যে আপনি যে ফন্টগুলো দিচ্ছেন এগুলো কোন বংশের, এটা কি শেরিফ বংশ নাকি সেন্ট শেরিফ বংশের নাকি অন্য কোনো বংশের। এরপরে ওই বংশের কয়েকটা ফন্ট দিয়ে দিবেন, মনে করেন এটা হচ্ছে কি জর্জি, এটা হচ্ছে কি শেরিফের, আমরা যেটা নামটা পেলাম কোনটা এটা, এটা সম্ভবত তাহলে হচ্ছে ফ্যান্টাসি সম্ভবত এটা। ওকে ফাইন, আমরা হচ্ছে যে এখানে আস, এটা কি শেরিফের। ওকে ফাইন, টাইমস নিউ রোমান। ওকে দেখেন আমি বলি বুঝেন, এখানে বললাম কি টাইমস নিউ রোমান কমা, তার এরপর এখন জর্জিয়া, জর্জিয়া কার শেরিফের, এরপরে বললাম কি কমা জর্জিয়া, এটা কি গ্যারামনটা কিছু একটা, এটা হচ্ছে কি শেরিফের দিলাম। ওকে এরপর আমি শেরিফ লিখে দিলাম। এই যে প্রসেস এটা হচ্ছে কল ব্যাক সিস্টেম। এটা মানে কি, মিনিং কি এবার বুঝেন। মনে করেন আপনার সিস্টেমে এটা যখন লোড হবে, ওয়েব পেজটা যখন লোড হবে, লোড হওয়ার পরে সে প্রথমে খুঁজবে হচ্ছে কি টাইমস নিউ রোমান খুঁজবে। যদি সিস্টেমে আমাদের টাইমস নিউ রোমান পেয়ে যায় তাহলে এটা দিয়ে আমার আউটপুটটা কি দিয়ে দিবে। এরপরে জর্জিয়াটা খুঁজবে, যদি এটা না পায় জর্জিয়া পেলে জর্জিয়া দিয়ে আউটপুট দিয়ে দিবে। পেলে মানে কি, মানে সিস্টেমের মধ্যে জর্জিয়া ফোনটা আছে। এরপরে এটা না পাইলে খুঁজবে কোনটা, এটা এটাও যদি না পায় তাহলে শেরিফ বংশ থেকে ধরে সিস্টেম থেকে নিয়ে যে কোনো একটা ফন্ট দিয়ে দিবে। সিস্টেমে অবশ্যই শেরিফ সেন্ট শেরিফ এগুলো থেকে ফন্ট অবশ্যই কি থাকবে। এটারই বলা হচ্ছে কি ফল ব্যাক সিস্টেম। খেয়াল রাখবে সবার।
এখন এরপর আপনি বলতে পারেন যে একটা কথা বললেন যে আপনি যে ফন্টটা দিচ্ছেন এটা যদি না পায় তাহলে কি ডিজাইন নষ্ট হবে, তাহলে তাও আমি এটা কেন করতেছি? এটা কারণ হচ্ছে দেখেন আমরা সোর্সিং করে দিচ্ছি, সোর্সিং করে দেওয়ার পরে এটা শেয়ার করে অনেক ধরনের নানা সময় প্রবলেম হতে পারে, হ্যাঁ তখন ফন্টটা নাও পেতে পারে। এই জন্য বললাম কি আমরা এইভাবে দিই, এভাবে দিলে তখন ফন্টটা না পাইলে তখন আরেকটা পাবে। এই জন্য একটার পর একটা একটা পরটা যদি না পায় এই জন্য লাস্টে কি আমরা ওই বংশটা বলে দিলাম যখন সেই ফন্টের যে ফন্টগুলো আছে না এগুলো সবগুলো কি কাছাকাছি সিমিলার, যদি আপনার একটা না পায় এটার পর আরেকটা পাইলে আপনার ডিজাইনটা অতটা নষ্ট হবে না। এবার যদি এমন হয় যে আপনি সেঞ্চুরি ফন্টের দিলেন ওটা পাচ্ছে না, ওটা না পায় সেঞ্চুরি দিয়ে দিল, তাহলে ডিজাইন নষ্ট হবে বেশি, কারণ সেঞ্চুরি বা শরীফ একই রকম দেখতে কখনোই না। ক্লিয়ার, সলিউশন বুঝে গেছে? আচ্ছা এখন এখানে আরো মজার জিনিস আছে, সেটা হচ্ছে কি দেখেন কি কি বুঝবে কি হবে মানে হচ্ছে কোনটা কোন জাতের, তো সেটা জন্য প্রথমে এগুলো পড়লাম আমরা। আমি এখানে কমা দিলাম, যেটা আমরা এখানে ম্যানুয়ালি সোর্সিং করলাম এটা অ্যাড করে এটার মধ্যে কি দিচ্ছি কোটেশন দিচ্ছি, তাহলে প্রথমে কি করবে দেখেন এটা খুঁজবে, এটা খুঁজে যদি কোনো কারণে আমাদের সোর্সিংটা মিসিং আছে বা এটা কোনো কারণে এরর, তাহলে এটা পাবে না, তখন আবার কি এগুলো খোঁজা শুরু করবে আর এগুলো কিছু না পেলে বংশ থেকে ধরে কিছু একটা দিয়ে দিবে। তাহলে দেখেন এখন আমার সোর্সিং ঠিক আছে, তাহলে এখন এটা পাবে কোনটা, অবশ্যই ফুয়ের স্টোরি পাবে, দেখেন পাচ্ছে মনে হচ্ছে? আর মনে করেন কোনো কারণে ফুয়ের স্টোরি কি সোর্সিংটা মিসিং হয়ে গেছে, এ নামে কিছু আছে এখানে কল করে দেখেন তো, তাহলে এটা কি সোর্সিং মিসিং, তখন আবার কি ওই টাইমস নিউ রোমান পাচ্ছে, আর মনে করেন যে কোনো কারণে কি টাইমস নিউ রোমান নাই, তাহলে আবার পাবো কোনটা, জর্জিয়া পাচ্ছে, আর কোনো কারণে মনে করেন জর্জিয়াও নাই, আবার কি গ্যারামন যদি সিস্টেমে থাকে তাহলে পাবে আর কি আছে, তাহলে এটা পাচ্ছে, আর মনে করেন যে কোনো কারণে গ্যারামনটা কি নাই, তাহলে ওই শেরিফ থেকে ধরে কোনো একটা দেখা দিচ্ছে শেষ, যেটা আপনি যে সিস্টেম ইউজ করতে সেই সিস্টেমে কিছু না কিছু ডিফল্ট কি সিলেক্ট করা আছে ওখানে ওটা দেখা দিবে, মানে আউটপুট সে দিবে দিবেই। হ্যাঁ যদি আমাদের যেগুলো লিখলাম না টেক্সট, এই টেক্সট গুলো যদি এডিটর না পড়তে পারতো এগুলো এরকম বক্স 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 হয়ে আসতো, এখন এডিটর তো দিতে হবে আপনার, তো সামহাউ কোন না কোন এফোর্ট আপনার এখানে কিসে কোন ফান্ড দিয়ে দিবে। ক্লিয়ার এগুলো সব? আচ্ছা এবার আরেকটা জিনিস দেখেন, আর লাগবে এইটাই তো ইজি, আর কথা একটা একটা তো দিচ্ছে দিচ্ছে। আসেন এরপর আমরা আরেকটা জিনিস দিই, হ্যাঁ ফন্ট স্টাইল, এটা কি অলরেডি জানেন আপনারা ফন্ট স্টাইল জানেন না? ওকে ফাইন, ফন্ট সাইজ, আচ্ছা তারপর হচ্ছে ফন্ট শর্ট হ্যান্ড, এটা দেখেন খুব মজার একটা জিনিস, ফন্ট শর্ট হ্যান্ড, শর্টহ্যান্ড প্রপার্টি বলতে কি বুঝে বলেন তো, স্পেসিফিক বলেন, স্পেসিফিক বলেন স্যার, যত সাইজ আছে ওটা আমরা যে আলাদা আলাদা করে না লেখা একটা, কত সাইজ, যত সাইজ বলতে কি হাইট উইট, না না স্যার টপ বটম এগুলা, টপ বটম কার, স্পেসিফিক বলেন কি একজন বলেন স্পেসিফিক, শর্ট বডি বলতে কি বুঝি আমরা চিনেন ফন্ট ভেরিয়েন্ট, চিনেন না স্যার? গুড,
ফন্ট উইথ চিলেন জি স্যার জি স্যার ফন্ট সাইজ জি স্যার লাইন হেড না স্যার চিনি লাইন চেঞ্জ ফন্ট ফ্যামিলি চিলেন এই ছয়টা প্রপার্টির কাজ একসাথে এই ফন্ট দিয়ে করা যায় স্যার সেকেন্ডটা ওকে এই জন্য এটাকে বলা হবে কি সডেন প্রপার্টি আর এবার আপনি সে রোজেরা করে দেন হ্যাঁ ফন্ট ভেরিয়েন্ট চলো আমরা করি ফন্ট ভেরিয়েন্ট কি না করলে কি করবেন জানেন এখানে আসবেন লিখে এভাবে লিখবেন তারপর বললেন কি ডাব্লিউ থ্রি স্কুল আচ্ছা এবার আমরা যাচ্ছি হ্যাঁ এই ফন্ট ভেরিয়েন্ট কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেখেন ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস এটা দিলে কি হয় দেখেন খুব সুন্দর একটা কাজ হবে এটা দেখা যাচ্ছে আচ্ছা ফন্ট ভেরিয়েন্ট এই যে দিলাম ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস এটা দিয়ে কি দেখব না আর ফর ভেরিয়েন্টের হচ্ছে যে আরেকটা বাসনা আছে সেটা হচ্ছে কি নরমাল চলেন এই যে নরমাল এবং স্মল ক্যাপস দুইটাই নরমাল যে নরমাল এটা আপনি বুঝেন যে মানে যেমন ডিফল্ট যেরকম আসে ওরকমই আর আরেকটা হচ্ছে কি চেঞ্জ করতে হবে এরকম ক্লিয়ার স্যার এটা তো বড় হাতের ছোট হাতের করা যাবে না মানে এটা কিন্তু ছোট হাতেরই এটা এই আর বাই টেস্টটা কিন্তু ছোট হাতের ছিল এই যে এটা ফন্ট ভেরিয়েন্টের ওই ধর্ম এরকম এটার এটার বৈশিষ্ট্য এরকম ক্যাপিটাল লেটার করে দিবে তারপরে হচ্ছে কি এগুলোরে ছোট করবে আর এটার ব্যাখ্যা আছে এটা দেখেন এটা মনে করেন যে এটা যদি থাকে এগুলো অলরেডি কিন্তু কি নিচে না একটু সাইজ ছোট হয়ে আছে না স্মল এটা অলরেডি তো এটা কি ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস হয়ে আছে অলরেডি এটা অলরেডি এই জন্য এটা বলছে কি আপনি প্রথমে বড় করেন তারপরে সাইজ দিয়ে ছোট করেন সুন্দর ভালো জিনিসটা আচ্ছা এবার দেখেন এই যে শর্টন প্রপার্টি এটা খুব কাজের একটা শর্টন প্রপার্টি এটার মধ্যে আপনি একই সাথে ফন্ট অ্যাস্টেল বলে দিতে পারবেন ওয়ে বিরেন বলে দিতে পারবেন ওয়েট বলে দিতে পারবেন ফন্ট সাইজ এবং কি লাইন হাইট বলে দিতে পারবেন এবং ফন্ট ফ্যামিলিও বলে দিতে পারবেন এই যে দেখেন একই সাথে আমি এটা এখানে নিলাম নিয়ে এইখানে এটা ইউজ করে দিচ্ছি একটু খেয়াল করেন সবাই প্লিজ এই হ্যাঁ প্রথমে কিভাবে ফন্ট স্টাইল ইটালিক তারপরে ফন্ট ভেরিয়েন্ট স্মল ক্যাপস তারপরে ফন্ট ওয়েট বোল্ড তারপরে ফন্ট সাইজ কত 12 তারপর এটা কি লাইন হ্যাক 30 এবারে ফন্ট কোনটা জর্জিয়া কোন বংশের শেরিফের সে সব একসাথে দিয়ে দিয়েছে দেখা গেল এরপরে দেখেন এখানে মনে হয় আমি দিলাম হচ্ছে কি 20 পিক্সেল এখানে দিলাম হচ্ছে কি ফন্ট রেট 2 সরি লাইন হ্যাক 2 20 পিক্সেল লাইন হ্যাক 2 মানে কি দ্বিগুণ 20 পিক্সেলের দ্বিগুণ 1.5 তাহলে দেখেন ডিজিটাল ইজি হচ্ছে না আগে কি আমাদের অনেকগুলো লাইন লিখতে হতো এখন এক লাইনের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু না কত সুন্দর এবারে আসেন ইটালিক আপনার মনে করছে আমি ফন্ট স্টাইল ইটালিক দিব না আমি দিব কি নরমাল তাহলে নরমাল লিখবেন নরমাল এরপরে যদি বলেন যে ভাই আমার এটা তো নরমালি এমনি নরমাল আছে আবার লেখার দরকার কি তাহলে বাদ দিয়ে দিবেন এরপরে আপনি মনে করেন যে আমার ফন্ট ভেরিয়েন্টের দরকার নেই তাহলে কি করবেন বাদ দিয়ে দেন এরপরে বললেন যে আমার কি আমার দরকার আছে বাট এভাবে না আমি লিখবো কি 400 লিখেন আমি লিখবো কি 600 মানে হচ্ছে যে ওই নরমাল বোল্ড বোল্ড এগুলো পরিবর্তে চাইলে আমরা কি সংখ্যা দিয়েও লিখতে পারবো হ্যাঁ আর যদি দরকার না হয় বাদ দিবেন অবশ্যই এরপর লাস্টে হচ্ছে কি আপনার বংশ যদি থাকে লিখতে না থাকলে বাদ দিবেন আর মনে করেন যে আমার কি আলজেরিয়ান দিবে আমি শুধু এখানে লিখে দিবেন তাহলে কি তাহলে 20 পিক্সেল লাইন হেড হচ্ছে কি 1.5 এখানে স্ল্যাশটা অবশ্যই দিতে হবে আর বংশ হচ্ছে কি সরি ফন্ট ফ্যামিলি কোনটা আলজেরিয়ান লিখলাম লেখার পর আসেন দেখেন হয়ে গেছে কোন ফ্যামিলি আছে ওকে নাইস এরপর আবার যদি ইয়া লিখে দিই এখানে যদি আমি লিখতে চাই যে ফন্ট ওয়েট লিখতে চাই তাহলে কি লিখতে হবে বলেন তো ফন্ট ওয়েট চাইলে 600 বা যেটা আপনার দরকার নাইস ক্লিয়ার সবাই ওকে ফাইন এই যে একটা ভালো কথা বলছেন প্রথম হচ্ছে কি ফন্ট স্টাইল এরপরে তার নোট করা নোট করেন ফন্ট ভেরিয়েন্ট ফন্ট ওয়েট তারপরে ফন্ট সাইজ
তারপরে কি এই হচ্ছে কি সিকোয়েন্স এই সিকোয়েন্সটা আবার কি কোড মধ্যে করে লিখে ফেলবেন না ওকে দ্যাটস ইট দেন দেন এটা একটু সবাই অ্যাপ্লাই করেন এটা অ্যাপ্লাই করেন সবাই এখনই ওকে আমাদের এখানে আরেকটা অপশন ছিল ফন্ট গুগল এটা দেখছেন আপনারা ফন্ট গুগল হ্যাঁ ওকে ফাইন ফন্ট গুগল এ যাই আমরা একটা সাইট দেখছিলাম খেয়াল আছে কিনা কেন আপনাদের font.google.com এখান থেকে ফন্ট নিতে পারছিলাম কিভাবে খেয়াল আছে ডাউনলোড করে এটা ছাড়া খুব সুন্দর একটা প্রসেস আছে খুব সুন্দর প্রসেস এটা সবচেয়ে হচ্ছে কি কার্যকর প্রসেস অ্যাডভান্স প্রসেস আমরা একটু শিখি এটা হ্যাঁ আচ্ছা মনে করেন যে এটা একটা ই-কমার্স সাইট এগুলো একটা প্রোডাক্ট তাহলে কি করবেন যেটা ভালো লাগে এটা আমরা কি কিনবো না মনে করেন হচ্ছে যে ভালো লাগে কিছু ফন্ট খুঁজে বের করে চালান খুঁজে বের করার জন্য এখানে একটা সিলেক্ট করে দিই আমি নিব হচ্ছে যে মনে স্পেস গুলো নিব ওকে ফাইন বা হচ্ছে যে ডিসপ্লে নিব ডিসপ্লে গুলো হ্যাঁ ওকে ফাইন মনে করেন যে আমার এটা ভালো লাগে হ্যাঁ এই ফন্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা ইউজ করছিলাম কি ডাউনলোড ফ্যামিলি বাট আমি এখন ইউজ করবো হচ্ছে নিচের দিকে যাবো যে এই যে সিলেক্ট রেগুলার 400 এখন মনে করেন যে এটা একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি অ্যাড টু কার্টের বাটন তাহলে ক্লিক করেন অ্যাড টু কার্টের বাটনে ক্লিক করলে কি হয় কার্ড অ্যাড হয় না এই কার্ড অ্যাড হয়ে গেছে ওকে এটা হচ্ছে কার্ড ওই যে ঝুড়ি থাকে না একটা ই-কমার্স সাইডে অ্যাড টু কার্ড এটা হচ্ছে কার্ডের কি ঝুড়িটা এটার মধ্যে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করতেছেন সেগুলো এখানে আছে ক্লিয়ার মনে করেন যে আমরা বুঝি নাই না বুঝলে আবার আসেন হ্যাঁ আপনার যেটা ভালো লাগে যেটাই হোক যেরকমই হোক তারা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার মনে করেন প্রোডাক্টের ছবি তুলে দেখাচ্ছে নিচের দিকে আসেন এটা প্রোডাক্টের কি অ্যাড টু কার্ট বাটন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এই যেটা হচ্ছে ঝুড়ি ঝুড়িতে কি প্রোডাক্টটা অ্যাড হবে জমা হয়েছে রাইট জমা হলে প্রোডাক্টটা ওপেন করেন দেখেন এই যে কি লেখছে এটা কাটার ওয়ান রেগুলার 400 চলে আসছে না নাইস আপনি নিচের দিকে আসেন নিচের দিকে আসলে এখানে হচ্ছে পিছনে যারা আছেন তাদের জন্য ছোট করলাম দেখেন এই যে এখানে দুইটা দিয়ে দেখাচ্ছে লিঙ্ক এবং কি ইম্পোর্ট লিঙ্ক ইম্পোর্ট রেডিও বাটন আছে একটা লিঙ্ক ইম্পোর্ট লিঙ্কের মধ্যে তিনটা লিঙ্ক আছে এখানে দেখা যায় একটা দুটা তিনটা আচ্ছা লিঙ্ক এই লিঙ্কটা দেখলে কিসের কথা মনে পড়ে হেড হেড হেডের মধ্যে ইউজ করতে হবে এরকম কিছু একটা বিষয় হেডের মধ্যে ইউজ করতে হবে হ্যাঁ ওকে ফাইন তাহলে আমরা এই যে তিনটা লিঙ্ক আছে এখানে একটা দুটা তিনটা লাস্ট যেটা আছে এটা অ্যাড করবেন লাস্ট ওয়ান হ্যাঁ এটা নিলাম এটা নিয়ে কোথায় অ্যাড করবো সিএসএস ফাইলে না এটা হচ্ছে এসটিএমএল হেডের মধ্যে এসটিএমএল হেডের মধ্যে ওকে ফাইন আমি এখানে দিচ্ছি এসটিএমএল হেডের মধ্যে এটা লিখলেই এই যে কাটার ওয়ান এই ফন্টটা আমার এই সিস্টেমে এই অ্যাপ্লিকেশনে এই ওয়েবসাইটে এটা অ্যাড হয়ে গেল এখানে লিঙ্ক করা মানে হচ্ছে কি জানেন এই কাজটা করা লিঙ্ক করা মানে কি ফন্ট পেজ দিয়ে অ্যাড করা আপনি ফন্ট পেজ দিয়ে লোকালে যে অ্যাড করলেন সেই কাজটাই এখানে আমি করলাম কি দিয়ে লিঙ্ক দিয়ে অনলাইনের মাধ্যমে ক্লিয়ার আচ্ছা এবার এইভাবে যদি ফন্ট পেজ দিয়ে লোকালি অ্যাড করেন এটা একটা নাম লাগে না এটা একটা এখন এর নাম কই দিবেন এর নাম নিয়ে চিন্তার কিছু নাই ওরাই নাম দিয়ে দিছে দেখেন এটা নিচে গেলেই পাবেন ফন্ট ফ্যামিলি ইকুয়াল টু কাটার ওয়ান কাটসিভ এই নামটাই এটার জন্য দিতে হবে আবার এখানে কোনো মেকানিজম খাটানো যাবে না যে কাটার ওয়ান একটু চেঞ্জ করি আমি কি অন্য কিছু লিখে দিই কাটার টু কাটার থ্রি তাহলে হবে না ওকে ফাইন তাহলে এইটা যদি আপনার ফন্ট হয় তাহলে এটার জন্য আপনার ইউজ করতে হবে ফন্ট ফ্যামিলি হিসাবে কি যেটা দিয়ে দিছে ওটাই লাইক কাটার ওয়ান কাটসিভ কাটার ওয়ান কি ফন্ট ফ্যামিলির নাম আর এটা হচ্ছে কি জেনারেল বংশ ক্লিয়ার জাত আসেন চেঞ্জ হয়েছে এবার মনে করেন যে এখানে আমি তো লিঙ্ক করলাম তারপরে বংশ বসে কেন বলেন তো কোনো কারণে যদি লিঙ্কটা কাজ না করে তাহলে বংশ থেকে ধরে কিছু একটা দিয়ে দিবে ক্লিয়ার অনলাইন থেকে অনলাইন মানে এটা এটা তখন লোকাল থেকে নেবে লোকাল যে সিস্টেম ওপেন হবে সিস্টেম থেকে কাছের থেকে কোনো একটা ফন্ট এখান থেকে ফন্ট মিলে কি দিয়ে দিবে ভালো না বিষয়টা আরো সোজা হয়েছে আরো সোজা করে দেখেন ওকে এবার মনে করেন হচ্ছে আপনার ওয়েবসাইটে এটা অ্যাড করবেন কোনটা এটা কার্ডে গেলাম
এই যে লিংক আছে না লিংকটাতে আমরা দিলাম কোথায় এসটিএমএল ফাইলে ইম্পোর্ট কি আছে দেখেন না ইম্পোর্ট ইম্পোর্ট দেখে কি সুব মনে হয় এসটিএল আছে এসটিএল মানে কি এসটিএল মানে সিএসএস রাইট এসটিএল মানে হচ্ছে কি সিএসএস এই যে লিংকটা আছে না এসটিএল এর ভিতরে এই লিংকটা নিয়ে আপনি সিএসএস এর মাথার মধ্যে পাঠিয়ে দিবেন এই না এই যে এখানে দুটো লিংক দিচ্ছে আপনাকে হয় আপনি একটা লিংক যেটা ইম্পোর্টের মধ্যে থাকে এটা হয় সিএসএস অ্যাড করবেন আর যেটা লিংকের মধ্যে থাকে এটা কো অ্যাড করবেন এসটিএমএল হেডার এর মধ্যে এখন কত জায়গা দুটোই অ্যাড করা লাগবে না যেকোনো একটা হয় লিংকের মধ্যে অ্যাড করব না হলে কি ইম্পোর্টের মধ্যে এখন মনে করেন যে আমি এই এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম না এটা দুনিয়াতে দুটোই থাকে সমস্যা কি দেখি আমরা কি এবার দেখেন এটা এখানে অ্যাড করলাম না আবার আমাদের ফর্ম ফাইলটা এখানে কি অ্যাড করা আছে এবার একটু দেখেন তো এটা কি চলে যায় কিনা না যাচ্ছে না এবার আমি এখান থেকে মনে করতে লিংকটা বাদ দিয়ে দিলাম এটা মনে হয় সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে এটা তাহলে অন্য একটা নেই দাঁড়ান কিছু কিছু সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে অলরেডি হ্যাঁ এটা নেই হ্যাঁ এটা সুন্দর আছে এই যে এখানে গেলাম চলে আসলো ইম্পোর্টে গেলাম লিংকটা নিলাম এখানে আসলাম দিলাম আচ্ছা এরপর এটা কি ফন্ট ফ্যামিলি দিতে হবে না এই ফন্ট ফ্যামিলি এই যে দিলাম এই যে দেখেন চেঞ্জ হয়েছে না 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 লিখতে হবে না এটা তো অলরেডি ওরা এটা এভাবে করে রাখছে এটা অলরেডি করে রাখছে অলরেডি কিছু করতে হবে না 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 কিছু লাগে লাগবে দেখেন আমি যদি হচ্ছে যে এসটিএমএল এ অ্যাড করে তাহলে সিএসএস অ্যাড করা লাগবে না সিএসএস অ্যাড করলে এসটিএমএল অ্যাড করা লাগবে না তবে আপনি এসটিএমএল লিংক অ্যাড করেন বা সিএসএস লিংক অ্যাড করেন যেটাই ধরেন না কেন এই ফন্ট ফ্যামিলি কিন্তু কমন ওরাই দিয়ে দিচ্ছে আর এখানে আপনার কোনো কি মেকানিজম করার কোনো সুযোগ নাই ক্লিয়ার কি একটা হয় এসটিএমএল না হলে হচ্ছে কি সিএসএস লিংক লিংক ক্লিয়ার সবাই ওকে ফাইন এবার দেখেন বুঝেন বুঝেন আবার একটা ওয়েবসাইটে কি হচ্ছে যে সিঙ্গেল একটা ফন্ট থাকে রেগুলার অলরেডি আমাদের এখানে কি দুটো ফন্ট ইউজ হচ্ছে না আবার আপনার তো একটা ওয়েবসাইট কিন্তু পাঁচটা ফন্ড হতে পারে দশটা ফন্ড হতে পারে সেগুলো কিভাবে করবেন দেখেন আমাদের হচ্ছে যে আগে অপশন ছিল কিরকম যদি আমরা ম্যানুয়ালি করি বলছিলাম কি পাঁচটা ফন্ড যদি আপনার দরকার হয় ফার্স্ট আপনি ফন্ট পেজ অ্যাড করবেন এরপরে বলছিলাম কি আপনি ফল ব্যাক সিস্টেম ইউজ করেন একটা না হলে একটা একটা না হলে একটা ওকে আবার আরেকটা প্রসেসে আসেন আবার আপনার মনে করেন হচ্ছে যে আপনার ওয়েবসাইটে পাঁচটা ফন্ড লাগবে লাকিলি পাঁচটা ফন্ড যদি আপনি গুগল ফন্টস থেকে পান তাহলে ক্লিক 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 করে একটা একটা করে অ্যাড করে নেবেন মনে করেন আপনি দারাজ থেকে একসাথে পাঁচটা প্রোডাক্ট কিনতেছেন তাহলে কি একসাথে অর্ডার করবেন না বিষয়টা অনেকটা এরকম মনে করেন আমার কি পুয়ের স্টোর ভালো লাগতেছে আমি পুয়ের স্টোরে তো বললাম কি অ্যাড টু কার্ট জানতে এখানে কি আছে ওই কি মাকন্ড আর হচ্ছে কি পুয়ের স্টোর দুটোই পাচ্ছে ওকে ফাইন এই লিঙ্কটা একটু দেখেন তো এবার সিএসএস এর লিঙ্কটা আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি একটু দেখেন এখানে কি কি আছে এই যে মাকন্ড আছে তারপর কি আছে পুয়ের স্টোরে আছে হ্যাঁ এরপর আসেন আমি আরেকটা অ্যাড করি মনে মনে করেন যে হচ্ছে আপনি এটা নেবেন হ্যাঁ ডেঞ্জারাস একটা নেন না এটা এটা সুন্দর এটা কাছাকাছি এটা 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 হরর হরর একটা ফিল আছে এর মধ্যে হ্যাঁ এই হররটা নেন এটাতে ক্লিক করেন আসেন এবার এই লিংকটা একটু নিয়ে দেখেন তো লাস্ট লিংকটা অলওয়েজ হ্যাঁ দেখেন তো কত আসছে এখানে ক্রিপ স্টার ক্রিপ স্টার কি মাকন্ড পুর স্টোরি তার মানে কি যতগুলো আপনি একসাথে কি অ্যাড টু কার্ট করছে সবগুলো একটা লিংকের মধ্যে চলে আসতেছে তাহলে যদি লাগলে গুগল ফন্ট থেকে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে সবগুলো একবার আপনি কি অ্যাড টু কার্ট করে নেবেন তারপরে যে লিংকটা দেওয়ার হবে হয় এটা এসটিএমএল এ বসাবেন না হলে কি ইম্পোর্ট থেকে সিএসএস এ আমি ইম্পোর্ট থেকে সিএসএস এ বসাচ্ছি সিএসএস এ বসালাম ওকে আচ্ছা বসানোর পরে আবার এগুলো ফন্ট ফ্যামিলি গুলো কই লাগবে না ফন্ট ফ্যামিলি দেখবেন একটা নিচে গেলে দেখবেন যে কি যে তিনটা যদি অ্যাড করেন তিনটা যদি তিনটা ফন্ট ফ্যামিলি রাখছে আর যে 30টা 30টার জন্য কি 30টা ফন্ট ফ্যামিলি লিখে রাখছে
লিখে রাখলে আবার এগুলা কি করবেন মুখস্থ করে বসে বসে মনে রাখবেন কি হবে আগে টেকনিকটা দেখেন আপনি হচ্ছে এবারে কি একটা ব্লগের মধ্যে রেখে দিবেন এই এবার জাস্ট এবারে জাস্ট ক্লিক 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 যখন যেটা লাগবে ওটা জাস্ট এখান থেকে নেবেন নিয়ে এগুলো কি আউটপুটে আসবে আসবে না যখন যেটা লাগবে তার সাথে সেটা দিয়ে দিবেন আমার এখানে লাগবে হচ্ছে এটা এখানে লাগবে আমার পুরোটা দরকার নেই আমার কি লাগবে অ্যাডটুক লাগবে আমার হ্যাঁ কারণ হচ্ছে এটা কি শর্ট প্রপার্টি এই দিয়ে দিলাম শেষ এরপরে হচ্ছে যে আমার এই এটাকে দিলাম কি লাস্ট এটাটার মধ্যে এখানে এটা অলরেডি আছে এটা অলরেডি তাহলে এটা দি পুরো স্টোরি দিয়ে দে এই ক্লিয়ার ক্লিয়ার ঘটনা ক্লিয়ার এবার না রাখলে অসুবিধা কি এটা যদি হারায় যায় তাহলে আবার খুঁজে খুঁজে বের করতে হবে আবার লিখতে হবে কত প্যারা দরকার আছে কোনো দেখেন সুন্দর হয়ে গেছে ক্লিয়ার বাসায় গিয়ে যা যা করলাম এগুলো খাই ফেলুন একবার আল্লাহ হাফেজ আচ্ছা আর হচ্ছে